নমস্কার, আমি দীপ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মনোজ সেনের লেখা ছুটি কাটালো অনুপম। মনোজ সেনের জন্ম 1941 সালে, শিক্ষা জীবন কাটে কলকাতাতে। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মজীবনে যোগ দেন আর তার পাশাপাশি চলে সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও লিখেছেন বহু রহস্য রোমাঞ্চ ও ভৌতিক গল্প আর উপন্যাস। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত মানুষ থাকলে ভূত থাকে এই বইটি থেকে। আমাদের সব বয়সী শ্রোতাদের কথা মাথায় রেখে একটি বিশেষ ঘোষণা, গল্পটি প্রাপ্ত বয়স্কদের জন্য। প্রধান চরিত্রে অনুপম ও রাকা, গল্প পাঠে মীর ও ইন্দ্রাণী, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে ছুটি কাটালো অনুপম। ছেলেবেলা থেকেই রাকাকে ভয় পেয়ে আসছে অনুপম, অথচ শাস্ত্রমতে রাকাকে জন্মাতে দেখেছে সে। সেদিনের কথা অবশ্য ওর মনে নেই, তবে একটা দৃশ্য ওর স্পষ্ট মনে পড়ে। 16 নম্বর প্রভাত ঘোষ রোডের ওদের বাড়ির সামনের লনে ওরা দুজন খেলছে। অনুপম তখন ক্লাস 6-এ পড়ে আর রাকা ক্লাস 2-তে। স্কুল খেলা, রাকা টিচার আর অনুপম ছাত্র। ভীষণ কড়া টিচার রাকা, অনুপমকে নানা রকম শাস্তি দিচ্ছে আর সে বেচারি সব শাস্তি মাথা পেতে নিচ্ছে। আর দোতলার বারান্দায় অনুপমের মা সেই দৃশ্য দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন। রাকার বাবা বিমলেন্দু বন্দ্যোপাধ্যায় থাকতেন 10 নম্বরে। মস্ত পণ্ডিত মানুষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন আর দেশে বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। রাকার মা সেই জন্য বছরে অনেকটা সময় তাঁকে ছাড়াই কাটাতে বাধ্য হতেন। রোজ বিকেলে রাকা আসত 16 নম্বরের লনে খেলতে। আর অনেক ছেলে মেয়ে আসত, তবে রাকার প্রতি অনুপমের মার একটা বিশেষ স্নেহ ছিল। তার মেয়ে ছিল না, এই ফুটফুটে বাচ্চাটি তার সেই অভাব কিছুটা পূরণ করেছিল। প্রায়ই দেখা যেত অনুপমের মার পেটের উপর বসে রাকা তাঁর দেওয়া চকলেট খেতে খেতে অনর্গল কথা বলে যাচ্ছে আর উনি মুগ্ধ বিস্ময়ে সেসব শুনে যাচ্ছেন। এর ফলে অনুপম আর ছোট ভাই রূপমকে রাকার অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করতে হতো। মাকে বলে লাভ নেই, কারণ তার বিচারে রাকা সবসময় বেকসুর খালাস পেয়ে যেত। অনুপমের মাঝে মাঝে মনে হতো ওর মা রাকাকেই ওর চেয়ে বেশি ভালোবাসেন। রাকার মা শান্ত নির্বিরোধ মানুষ, তিনি অনুপমের মার মনের ব্যাপারটা বুঝতেন, সেজন্য মাঝে মাঝে মেয়েটাকে বেশি আশকারা দিও না তো সুমিত্র বলা ছাড়া আর বিশেষ কোনো প্রতিবাদ করতেন না। তাছাড়া রাকা যতক্ষণ বাড়ির বাইরে থাকে ততক্ষণ তিনি একটু অবসর পান, এটাও কম কথা ছিল না। রাকা যখন আরেকটু বড় হলো তখন তার প্রতাপ আরো বাড়ল। অনুপম তো দূরস্থান, ওর বাবা নির্মল মজুমদার পর্যন্ত তার ভয়ে সিঁটিয়ে থাকতেন। কে বলবে যে ভদ্রলোক একটি কোম্পানির দুর্দণ্ড প্রতাপ জেনারেল ম্যানেজার, রাকার সামনে একেবারে কেঁচো। আর অনুপম তো অনবরত, অনুপম দা তুমি না কিচ্ছু বোঝো না, বা তুমি একেবারে বোকা, বা তুমি কিছু জানোই না, শুনতে শুনতে একেবারে জেরবার হয়ে গেল। সবাইকে বকে ধমকে তরিবৎ শিখিয়ে মজুমদার বাড়িটা সিধে রাখত রাকা। অনুপমের মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে এক রবিবার বিকেল বেলা চায়ের টেবিলে সমিতা বললেন, রাকা তুই তো বড়ই হয়ে গেলি প্রায়, অনুপমকে বিয়ে কর না, তাহলে সব সময় আমাদের বাড়িতে থাকতে পারবি। শুনে নির্মল সমেত বাকি চারজনই প্রায় তাদের চেয়ার থেকে উল্টে পড়ে যাচ্ছিল। অবশ্য চারজনের পড়ে যাবার কারণ 4 রকম, নির্মল শঙ্কিত, রূপম সন্দিগ্ধ, অনুপম স্তম্ভিত, আর রাকা, রাকার হাসি আর থামে না। কোন রকমে হাসি সামলে বলল, ওফ মাসি তুমি যে কি বলো, অনুপম দাকে বিয়ে করব কি, অনুপম দা তো একেবারে বাচ্চা ছেলে।
শুনে অনুপম রেগেই গেল, বলল, ও আমি বাচ্চা ছেলে আর তুই বুড়ি হাবড়ি, তাই না? তোকে কে বিয়ে করছে রে? আমি জঙ্গলে গিয়ে থাকবো, তবু তোকে বিয়ে করবো না। জঙ্গলে কি থাকবে? সেদিন রামধনের গরুটা মাথা নেড়েছিল বলে যে ছুট মেরেছিলে তুমি, গরুকে যে ভয় পায় সে কখনো জঙ্গলে থাকতে পারে? এই ভয় পাবো না তো কি, আমি তো ভেবেছিলাম গরুটা শিং নেড়ে আমাকে গুঁতো মারতে আসছে। তোর জন্যই তো রামধন গোয়ালার বাগান থেকে সাদা জবা চুরি করতে বলেছিলি কেন? হ্যাঁ, আর তোকে আমি সে ফুল এনে দিইনি? নির্মল বললেন, তুই রামধনের বাগান থেকে ফুল চুরি করেছিস? তোকে ধরলে তো মেরে ঠ্যাং ঘোড়া করে দিত রে, আরো কাজ করিসনি বাবা কোনোদিন। সমিতা মুচকি হেসে বললেন, রামধন তো এখন বুড়ো হয়ে গেছে, তুমি যখন ওর বাগান থেকে ফুল চুরি করতে তখন তো জোয়ান ছিল, ওর বাবাও বেঁচে ছিল, ধরা পড়লে দুজনে মিলে তোমাকে একেবারে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দিত। অনুপম ভয়ানক আশ্চর্য হয়ে বলল, বাবা তুমিও? নির্মল মুখে একটা অটল গাম্ভীর্য রাখার প্রচন্ড প্রয়াস করতে করতে বললেন, উপায় ছিল না, তোর মা ওই ফুলই চাইতো কিনা? অনুপম হাত পা ছুঁড়ে বলল, আমিও তো তাই, রাকা বলল, ব্যাস। রাকা মুখ ভেঙে বলল, ওরে বাবা, জানো মাসি সেদিন বলল অনুপম দা এই সূচটা একটু সুতো ভরে দেবে, কত কি যে করলো, উফ, থুতু লাগিয়ে সুতোটাকে একবার ন্যাপপ্যাতে করে দিলে, দুবার হাত থেকে সূচ ফেলে দিল, তারপর খোঁচা খেলো, শেষটা সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। সবিতা হাসতে হাসতে বললেন, ওরে ও তো তাও চেষ্টা করেছিল, ওর বাবা হলে চেষ্টাই করত না। অনুপমের মাধ্যমিক পরীক্ষার পর হঠাৎ মজুমদার বাড়িতে অশান্তির কালো ছায়া ঘনিয়ে এলো। অনুপম যে সব ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নয়, কিন্তু এটুকু জেনেছিল যে ওর বাবার কোম্পানিতে গন্ডগোল বেঁধেছে, মাঝে মাঝেই ওর বাড়ি ফিরতে দেরি হতে লাগলো। একদিন একদল লোক লাল ঝান্ডা নিয়ে এসে বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ঢিল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দিল, ঘণ্টাখানেক বাদে পুলিশ এসে ভিড় সরালো। তার পরদিন থেকে ওর বাবা অফিসে যাওয়া বন্ধ করলেন। অনুপম শুনল ওদের কোম্পানিতে লক আউট। কিছুদিন বাদে নির্মল দিল্লি চলে গেলেন, সমিতা আর দুই ছেলেকে শ্যাম্পুকুরে ওদের মামা বাড়িতে রেখে গেলেন। যেদিন ফিরে এলেন সেদিন দুপুরবেলা দুই ভাই জানতে পারল যে তারা বিদেশে যাচ্ছে বাবা মার সঙ্গে। সমিতা বললেন, তোদের বাবার কোম্পানি কলকাতার অফিস বন্ধ করে দিয়েছে, তবে ওকে আর তোদের সুধীর কাকুকে ওদের হংকং অফিসে ভালো পোস্টে অফার দিয়েছে, আমরা পরশুদিনই চলে যাচ্ছি। ভাগ্যিস আমাদের পাসপোর্ট করানো ছিল। কিন্তু মা আমার পড়াশোনার কি হবে? জিজ্ঞেস করল অনুপম। তুই ওখানেই পড়বি, তোর ছোট মামাকে বলে দিচ্ছি, ও তোর রেজাল্ট বেরোলে সব কাগজপত্র ওখানে পাঠিয়ে দেবে। সেই রকমই হলো। পরদিন সন্ধেবেলা নির্মল আর সমিতা বেরিয়ে গেলেন, অনেক রাত্রে ফিরলেন চারটে সুটকেস নিয়ে। সমিতা কাঁদছিলেন, কিন্তু নির্মলের মুখ ছিল গম্ভীর, বিষণ্ণ, চিন্তিত। 45 বছর বয়সে এক সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পা বাড়াচ্ছিলেন নির্মল, তার তো চিন্তিত হবারই কথা। অনুপম জানত যে রাকারা তখন কলকাতায় নেই, এক মাসের ছুটিতে ওর বাবা মার সঙ্গে গিয়েছিল পুরী বেড়াতে, কাজেই ওকে কিছু বলে আসার কোনো সম্ভাবনাই ছিল না। হংকং এ গিয়ে শান্তশিষ্ট নিরীহ বাঙালি পরিবারটি হঠাৎ প্রচন্ড বেগে ছুটতে শুরু করে দিল। ওদের বাবা নতুন কর্মক্ষেত্রে প্রবলভাবে নিজেকে লিপ্ত করে দিলেন, এছাড়া উপায়ও ছিল না। তাকে অনেক কম বয়সী অথচ হংকং অফিসের পুরনো লোকেদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে নামতে হয়েছিল। দুই ভাই গিয়ে ভর্তি হল আন্তর্জাতিক স্কুলে, সেখানেও প্রবল প্রতিযোগিতা, নিঃশ্বাস ফেলবার সময় নেই। আর আত্মীয় বান্ধবহীন বিদেশে একা বাড়িতে হাঁপিয়ে উঠে সুমিতাও একটা চাকরি নিয়ে নিলেন। ফলে এই নতুন পরিবেশে
নতুন জীবনযাত্রায় কলকাতার একটি দুই বিনুনি করা স্কার্ট পরা ১২ বছরের ফর্সা গোলগাল মেয়ে কোথায় যেন হারিয়ে গেল। মাঝে মাঝে শ্যামপুকুর থেকে অথবা দুর্গাপুরে নির্মলের দাদা বৌদির কাছ থেকে চিঠিপত্র আসে, কিন্তু তাতে রাকার কোনো উল্লেখই থাকে না। আর চিঠি লেখার ব্যাপারে অনুপমের চিরকালই অনীহা। কাজেই সে যে রাকাকে চিঠি লিখবে তাও হয়ে উঠল না। ফলে রাকার কথা আর কারুর মনে রইল না। হংকং থেকে এ লেভেল পাস করে অনুপম চলে গেল ইংল্যান্ডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য। ওর মেধা ছিল, ফলে ওর পরীক্ষাগুলোর ফল বেশ ভালোই হয়েছিল। এছাড়া আরো একটা ব্যাপার হয়েছিল, পড়াশোনার ফাঁকে ফাঁকে কোনো বদনেশার ভেতরে না গিয়ে ও স্বাস্থ্য চর্চা শুরু করেছিল। বডি বিল্ডিং নয়, কারাটে কাংফু জাতীয় নিরস্ত্র অবস্থায় আত্মরক্ষার কৌশলগুলো রপ্ত করার কাজে নিজেকে ব্যস্ত রেখেছিল। ফলে ওর ভেতরে একটা শক্তির উদ্ভব হয়েছিল যেটা বাইরে থেকে দেখলে বোঝা যেত না। পেশি সর্বস্ব দৈত্যাকৃতি শরীর নয়, মাঝারি গড়নের দেহের ভেতর যে কতখানি ক্ষমতা গোপন ছিল সেটা যে ওর সঙ্গে আখড়ায় না নেমেছে তার পক্ষে সম্মুখ উপলব্ধি করা কঠিন ছিল। ইঞ্জিনিয়ারিং পাশ করে এমএসসি করল অনুপম। তারপর একটা ইটালিয়ান কোম্পানিতে চাকরি নিয়ে চলে এলো জাকার্তায়। এই কাজটা ওর পছন্দ হলো, কারণ এখান থেকে হংকং যাতায়াত করা খুব কষ্টসাধ্য বা ব্যয় সাপেক্ষ নয়। চাকরিটা পাকা হলো ৬ মাস বাদে। তার প্রায় বছর দেড়েক বাদে নির্মল ওকে ডেকে পাঠালেন। নির্মল বললেন, এই ৬ মাস আগেই ঘুরে গেলি, আবার তোকে ডেকে পাঠাতে বাধ্য হলো। তোকে একবার কলকাতা যেতে হবে। আমি জানি তোর এখন ভীষণ কাজের চাপ, তবুও ছুটি পাওয়া কঠিন হবে বাবা, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু ব্যাপারটা কি, কলকাতা কেন হঠাৎ? তোর ছোট মামা ছেলে চিঠি লিখেছে একটা, পত্রপাঠ আমাকে যেতে বলেছে। বাড়িটা নিয়ে কোনো একটা গন্ডগোল বেঁধেছে, লিখেছে বাবা মারা যাওয়ার পর আমি সামলাতে পারছি না। কি গন্ডগোল হচ্ছে কিছু লিখেছে? বিস্তারিত কিছু লেখেনি, কিন্তু যা লিখেছে আমি তা ঠিক মানে বুঝতে পারছি না। লিখেছে যে আমাকে নাকি বাড়িটা বিক্রি করতে হবে, নইলে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। আমার বাড়ি, আমাকে সেটা বিক্রি করতে হবে, এর অর্থ কি তা আমি বুঝতে পারছি না। আমার তো মনে হয় কারুর ওই বাড়িটা খুব পছন্দ হয়েছে, উনি ওটা কিনতে চান আর তাই ঝন্টুর ওপর চাপ দিচ্ছেন, আর ও সেই চাপ সামলাতে পারছে না। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ও যে লিখেছে বাড়িটা বিক্রি করতে হবে, এই করতে হবেটা কেন? মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। তাই বলি কি, তুই যা, আমি বুড়ো হয়ে গেছি, হয়তো সব কিছু সামাল দিতে পারবো না। ঝামেলা যখন তখন বাড়িটা বিক্রি করে দিলে হয় না? কথাটা বলা মাত্র নির্মল আর সমিতা দুজনেই গম্ভীর হয়ে গেলেন। নির্মল দৃঢ় গলায় বললেন, না অনুপম, তা হয় না। আজই ৯ বছর বিদেশে পড়ে আছি, একবারও যেতে পারিনি ঠিকই, কিন্তু আমি স্বপ্ন দেখি যে আর ৫টা বছর কাটাতে পারলে রিটায়ার করে ওখানে গিয়ে উঠব। বাড়িতে আমার ঠাকুরদার কাছে শুনতাম ইতিহাসের কত গল্প। ওর লনে বাবার সঙ্গে ক্রিকেট খেলা হতো, ওই বাড়িতে তোর মাকে বিয়ে করে এনেছিল, তোরা বড় হলি, আর সেই সব ভুলে গিয়ে এক কথায় বাড়ি বিক্রি করে দেব? তা হয় না। তোর যদি অসুবিধা থাকে তো বল, দরকার হলে আমি একাই যাব। না না, আরে না, উফ, আমার কোনো অসুবিধে নেই। আমি কালই জাকার্তা ফিরে গিয়ে ছুটি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা রওনা হচ্ছি। সমিতা বললেন, হ্যাঁ রে, তোর রাকাকে মনে আছে? রাকা? হ্যাঁ মনে আছে। তোমার তো খুব ইচ্ছে ছিল যে ওর সঙ্গে আমার বিয়ে হয়, তাই না? হ্যাঁ, তুই যাচ্ছিস যখন তখন ওদের একবার খোঁজ করে দেখিস তো। তা নিশ্চয়ই দেখব, তবে তোমার ইচ্ছে পূরণ হবে বলে মনে হয় না। সে যেন এতদিন তোমার জন্য বসে আছে, তার কবে বিয়ে থা হয়ে গেছে। তা হোক, তবু একবার খোঁজ নিস। আর তোরও তো বিয়ের বয়স হলো, দেখিস না ওখানে যদি কাউকে তোর পছন্দ হয়। তোকে কিছু বলতে তো সাহস হয় না, তুই বিয়ে করবি সেটা তোর ব্যাপার, তুই যাকে খুশি বিয়ে কর, আমরা কিছুই বলবো না। তবে কি জানিস, বাঙালি মেয়ে বিয়ে করলে আর কিছু না হোক
দুটো বাংলায় কথা বলে শান্তি পাবি। নির্মল হাত নেড়ে বললেন, ঠিক বলেছ, ঠিক বলেছ। দিন রাত এই ইংরেজি বলতে বলতে জীবনটা একেবারে মরুভূমি হয়ে গেল। সেই জন্যই তো কলকাতার আশায় বসে আছি। রিটায়ার করে ধুতি পাঞ্জাবি পরে বাজার করব, কার্তিকের দোকান থেকে জিলিপি আর সিঙ্গাড়া কিনে খাবো, আর বাড়ি ফিরে মোরলা মাছের ঝোল দিয়ে এক থালা ভাত মেরে দেব। হংকং থেকে জাকার্তার প্লেনে বসে অনুপমের মনে অনেক দিন আগে হারিয়ে যাওয়া রাকার স্মৃতিটা উঠে এলো। সেই ফর্সা মোটাসোটা মেয়েটা ওর উপরে অনেক দৌরাত্ম্য করেছে ঠিকই, কিন্তু তাতে ওর কোনোদিনই খারাপ লাগেনি, ও বরং খুশি হতো। আচ্ছা, অনুপম কি রাকার প্রেমে পড়েছিল? প্রেম বলতে যা বোঝায় তা হয়তো সেই বয়সে ঠিক দানা বাঁধতে পারেনি, তবে রাকার প্রতি ওর যে একটা পক্ষপাতিত্ব গড়ে উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই। রাকা বললে যে কাজ তা যতই কঠিন হোক না কেন অনুপম সানন্দে করত, অন্য কোনো মেয়ে বললে তা করত কিনা সন্দেহ আছে। রাকার এখন বয়স কত হবে? 22 বোধ হয়। বিয়ে হয়ে গেছে কিনা কে জানে, অনুপমকে দেখলে চিনতে পারবে কি এখন? ওর তো অনেক পরিবর্তন হয়েছে এই কবছরে। সেই রোগা পটকা হাফ প্যান্ট পরা মাধ্যমিকের ছাত্রটি তো আর নেই। এসব প্রশ্নের যে উত্তরগুলো অনুপমের জন্য অপেক্ষা করেছিল তাদের জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। এয়ারপোর্ট থেকে ঝন্টু অনুপমকে নিয়ে তুলল শ্যাম্পুকুরে। সেই বিশাল বাড়িটা আজ প্রায় ফাঁকা। মামারা সকলেই গত হয়েছেন, বোনেদের বিয়ে হয়ে গেছে, ভাইদের মধ্যে মাত্র 2-3 জনই এ বাড়িতে রয়েছে, বাকি সবাই বোম্বে বা ব্যাঙ্গালোরে বা বিদেশে চলে গেছে, ফিরবে তার সম্ভাবনা খুবই কম। ঝন্টু বলল, অনেক রাত হয়ে গেছে, তুই শুয়ে পড়, কাল সকালে তোকে প্রবলেমটা বলবো, বুঝলি? পরদিন সকালে প্রবলেমটা জানা গেল। ব্যাপারটা খুব গুরুতর বলে মনে হলো না অনুপমের। যা ঘটেছে তা হলো 16 নম্বর প্রভাত ঘোষ রোডের বাড়িটা হরিরাম বাজাজ বলে কলকাতার এক মস্ত প্রমোটার কিনে নিতে চান। তিনি সেখানে একটি মাল্টি স্টোরিড ফ্ল্যাট বাড়ি তুলবেন, যত ফ্ল্যাট হবে তার মধ্যে 5টা দেবেন নির্মল মজুমদারকে। খুব আধুনিক বাড়ি হবে, আগাগোড়া মার্বেল, 2টো লিফট, জেনারেটর ইত্যাদি। এক একটা ফ্ল্যাট কমপক্ষে 1100 স্কোয়ার ফিট হবে। ঝন্টুর মতে এটা একটা অত্যন্ত ভালো লাভজনক প্রস্তাব, এটা অস্বীকার করাটা বোকামির চূড়ান্ত হবে। অনুপম বলল, তুই এর জন্য আমাকে ডেকে আনলি, হ্যাঁ? এ ব্যাপারটা স্পষ্ট করে চিঠিতে লিখে দিলেই তো হতো। জবাব একটাই, নির্মল মজুমদার ও বাড়ি বিক্রি করবেন না। খামো খামা 10 দিনের ছুটি নষ্ট হলো। ঝন্টু বলল, এই শোন অনুপম, বিক্রি করবো না বললেই তো হলো না। তুই প্রমোটারদের জানিস না ভাই, যে প্রপার্টির ওপর ওদের নজর পড়ে সেটা কব্জা না করা পর্যন্ত ওরা থামে না। আরে আমার বাড়ি, আমি যদি না বিক্রি করি তো কে কি করতে পারে? এই তো কি করতে পারে, কি করতে পারে না তাই জিজ্ঞেস কর। প্রথমত বাড়িতে অফিসে লোক পাঠিয়ে টেলিফোন করে ছোট পিসি আর পিসেমশাই জীবন অতিষ্ঠ করে ছাড়বে, তাতে যদি না হয় তখন ওই অত্যাচার শুরু করবে। তোদের বাড়িতে আমাকে ঢুকতে তো দেবেই না, উল্টে দরজা জানলা সব খুলে নিয়ে চলে যাবে, ইলেকট্রিক আর টেলিফোনের লাইন কেটে দেবে, আরও কত কি যে করবে তুই ভাবতে পারছিস না ভাই। বটে, কিন্তু কিন্তু বাবা মা তো থাকেন হংকংয়ে, সেখানে এরা কি করবে? আরে হংকং তো কাছে, আমেরিকায় পর্যন্ত এদের গুন্ডা বাহিনী আছে, এদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, দরকার হলে খুন খারাপি করতে এরা পিছু পা হয় না। একটা সামান্য বাড়ির জন্য এত কিছু করবে? সামান্য বাড়ি, ওই বাড়ি থেকে কত টাকা লাভ হবে কল্পনা করতে পারিস ভাই? কত টাকা? একটা হিসেব কর, তোদের বাড়ির জমি হলো 10 কাঠার একটু বেশি, আচ্ছা ধর 10 কাঠা, তার মানে 7200 স্কোয়ার ফিট, ওই রাস্তায় ফ্লোর এরিয়া রেশিও হলো 3, তার মানে তুই যে বাড়ি তৈরি করবি ওখানে তার ফ্লোর এরিয়া হবে 21600 স্কোয়ার ফিট। জমিটা তো কোনো দাম দিয়ে কিনছে না,
তাহলে 21,600 স্কোয়ার ফিট তৈরি করতে যদি 700 টাকা করেও ধরিস তাহলে খরচা পড়ছে 1,51,20,000 টাকা। তোদের দেবে 5টা ফ্ল্যাট, মানে 5,500 স্কোয়ার ফিট, ঠিক আছে? তাহলে বিক্রি করার জন্য রইল কত? 16,100 স্কোয়ার ফিট। তোদের পাড়ায় এখন ফ্ল্যাটের দর যাচ্ছে খুব কম করে ধরলেও 2,000 টাকা স্কোয়ার ফিট। তাহলে রোজগার হলো কত টাকা? 3,22,00,000 টাকা। প্রফিট কত? 1,70,80,000 টাকা। এবার বলতো, এই টাকার জন্য দু চারটে খুন করা কি কোনো ব্যাপার? তুই বললি যে এটা আমাদের পক্ষে লাভজনক প্রস্তাব। কিভাবে? কিভাবে? 5টা ফ্ল্যাটের দাম কত ভেবে দেখেছিস ভাই? 1,00,00,000 ওপরে, কোনো ইনভেস্টমেন্ট বা ঝামেলা ছাড়াই, সেটা লাভজনক নয়? এই ইনভেস্টমেন্ট নেই কি বলছিস? এই প্রস্তাবে রাজি হলে বাবাকে যা ইনভেস্ট করতে হবে টাকায় সেটার হিসেব হয় না। মানে? সেটা তুই বুঝবি না ঝন্টু। তুই অফিস যা, আমি একবার বাড়িটা দেখে আসি। যা, কিন্তু ঢুকতে পাবি না। গেটে দরোয়ান বসিয়েছি, সে আমি সঙ্গে না থাকলে না স্বয়ং বাজাজকেও ভেতরে ঢুকতে দেবে না। এ চিঠি লিখে দিলেও না। আর শোন, যেখানেই যাস 6টার মধ্যে এখানে ফিরে আসবি, ঠিক আছে? বাজাজকে খবর দিয়েছি ভাই, সে আজ অফিসে আমার সঙ্গে যোগাযোগ করবে বলেছে। যদি দেখা সাক্ষাৎ করতে হয় তো আজই করিয়ে দেব। ওকে যা বলার তুই বলিস। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে গল্প পাঠের ব্যাপারে আমরা লেখক, লেখক পরিবার, প্রকাশকদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। কিছু ক্ষেত্রে আমরা লেখক বা গল্পের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গল্প শুনে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন sunday@radiomirchi.com এ, অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন রেডিও মির্চির সঙ্গে আমাদের ঠিকানায়, শান্তিনিকেতন বিল্ডিং, 8 নম্বর কেম্যাক স্ট্রিট, কলকাতা 17। बेडरूम सेट के साथ मोबाइल मैट्रेस फ्री, सोफा सेट के साथ सेंटर टेबल फ्री, डाइनिंग सेट के साथ शू रैक फ्री। ईद मुबारक, फर्नीचर मुबारक। Entrepreneurship is neither a science nor an art, it's a practice. Be an entrepreneur with Bhavanipur Education Society College. Don't just be a graduate, become an entrepreneur. BSc in Mathematics, Physics, Chemistry, Economics and Computer Science. BA Honours in Journalism with Mass Communication, English, Bengali, History and Political Science, as well as BCom, BBA, MCom and MA in English. Bhavanipur Education Society College, where you'll get the advantages of flexi timing and placement assistance. New courses this holistic year. To know more, visit www.thebges.edu.in. করছিস কি? বিট দ্য বিম বাই পালস ক্যান্ডির কথা শুনিসনি? অন্ধকার ঘরে দেওয়াল থেকে বেরোবে গ্রিন লেজার, তার থেকে বেঁচে শোয়া না খেয়ে পুরো ম্যাট্রিক্স স্টাইলে গেট ইওর পালস। সবাই তৈরি হচ্ছে ফর বিট দ্য বিম বাই পালস ক্যান্ডি, মানি স্কোয়ারে 17th to 18th June. So get on the moves. Brought to you by Pulse Candy. Pulse Candy. প্রাণ যায় পর পালস না যায়। সূর্য মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের বস হলেও গরিবদের ঈশ্বর, সে কিনা গরিবদের টাকা সরিয়েছে, এটা কি চক্রান্ত? জানতে দেখুন জিৎ ফিল্ম ওয়ার্কস ও ওয়ালস মিডিয়া ওয়ার্কস প্রযোজিত বাবা যাদব পরিচালিত ছবি বস 2, অভিনয় জিৎ, শুভশ্রী, নুসরত ফারিয়া ও অন্যান্য শিল্পীরা। শুভ মুক্তি 23rd June। Sunday Suspense শুধুমাত্র মির্চি 98.3 তে। Sunday Suspense আজ মনোজ সেনের লেখা ছুটি কাটালো অনুপম। অনুপম আর রাকা বাল্য জীবনের বন্ধু, বেশ সুখী কাটছিল দুই পরিবারের জীবন। হঠাৎ একদিন অনুপমের বাবার অফিসে লক আউট হওয়ার ফলে অনুপমরা সবাই হংকং চলে যেতে বাধ্য হয়। অনুপম হংকং থেকে পাশ করে জাকার্তায় চাকরি পায়। এর মধ্যে একদিন অনুপমের বাবা ওকে ডেকে পাঠিয়ে বলেন যে কলকাতায় তাদের বাড়িতে কি সব ঝামেলা বেঁধেছে। অনুপম কলকাতায় এসে তার মাসুতো ভাই ঝন্টুর কাছে জানতে পারে যে তাদের বাড়িটা হরি রাম বাজাজ বলে একজন প্রমোটার কিনে নিতে চান। তারপর
ট্যাক্সি থেকে নেমে অনেকক্ষণ বাড়িটার সামনে দাঁড়িয়ে রইল অনুপম। বাড়িটা যেন কারুর আশায় চোখ বুঝে ধ্যানস্থ হয়ে আছে। বন্ধ দরজা জানলাগুলোর পেছনে কত হাসি, কত গান, কত আনন্দ যে ঢাকা পড়ে আছে সেটা বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। সামনের লনে বড় বড় ঘাস গজিয়েছে, পেছনের বাগানটা শুকিয়ে গেছে, তবু যেন তার হৃৎপিণ্ডটা এখনো চলমান, সবকিছু একেবারে মরে যায়নি। বাড়িটা যেন সেই দিনের অপেক্ষায় বসে রয়েছে যেদিন তার দরজা জানলাগুলো আবার খুলে যাবে, ভেতরে আলো জ্বলে উঠবে, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা পুরো দমে আবার শুরু হয়ে যাবে। দীর্ঘ শ্বাস ফেলে অনুপম পেছন ফিরল। এবার যেতে হবে 10 নম্বরে, কিন্তু তার আগেই রাস্তার উল্টো দিকের একটা বাড়ি থেকে একজন ভদ্রলোক ওকে ডাকলেন। 50-এর উপরেই বয়স হবে ভদ্রলোকের। মাথা ভর্তি টাক, কালো প্যান্ট, কালো টাই, সাদা শার্ট আর কালো কোট পরে ব্রিফকেস হাতে বাড়ি থেকে বেরোচ্ছিলেন। বললেন, আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন দেখছি। আচ্ছা, আপনাকে কি সুব্রত চ্যাটার্জি পাঠিয়েছেন? তা বলতে পারেন, সুব্রত চ্যাটার্জি আমার মামাতো ভাই। মামাতো? তার মানে আপনি কি নির্মলদার বড় ছেলে? আমার নাম অনুপম। আরে তাই তো, অনুপমই তো বটে। আচ্ছা, তুমি আমাকে চিনতে পারছো? আমি অ্যাডভোকেট পঙ্কজ পাল চৌধুরী, আমাকে মনে আছে তোমার? নিশ্চয়ই মনে আছে পঙ্কজ কাকু, আমরা যখন বাইরে যাই তখন আপনি অনেক রোগা ছিলেন আর আপনার মাথা ভর্তি। যাগে যাগে যাগে, সেসব কথা থাক, ওই সেসব মনে করি আর দুঃখ দিও না ভাই। আচ্ছা অনুপম শোনো, তুমি কি আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে আসতে পারবে? অনেক দরকারি কথা ছিল তোমার সঙ্গে। আজ তো পারবো না কাকু, আসলে সন্ধেবেলা ঝন্টু মানে সুব্রত আমাকে নিয়ে কোথায় একটা যাবে বলেছে। আচ্ছা, তুমি কি তাহলে আজ 2টোর পর আমার সঙ্গে আলিপুর কোর্টে একবার দেখা করতে পারবে? 4 নম্বর বার লাইব্রেরি, ওখানে যাকে বলবে সেই তোমাকে আমার কাছে নিয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, তা তো যেতেই পারি। আচ্ছা কাকু, 10 নম্বরের ব্যানার্জিদের কোনো খবর রাখেন? হ্যাঁ তা রাখি বই কি, তবে ওদের কোনো খবরই তো সুখের নয়। যাও না তুমি, একবার নিজের চোখেই দেখে এসো। ভারতীদি আছেন, ওর কাছেই সব খবরাখবর পাবে। আমি এখন তাহলে চললুম, বুঝলে? দেরি হয়ে গেছে, তোমাদের সব খবরাখবর আজ দুপুরেই জেনে নেব। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। হ্যাঁ, চিন্তিত শঙ্কিত মনে অনুপম গিয়ে 10 নম্বরের বেল বাজালো। যিনি দরজা খুললেন তাকে দেখে অনুপম একেবারে স্তম্ভিত। একই চেহারা হয়েছে ভারতী মাসির, কাঠির মতো রোগা, দু চোখের নিচে কালো ছায়া, মাথার চুল প্রায় ন্যাড়া করে কাটা, পরনে একটা আধময়লা থান। ঘোলাটে চোখ তুলে ভারতী বললেন, কে? অনুপম নিজের পরিচয় দেওয়া মাত্র ওকে জড়িয়ে ধরে সজোরে কেঁদে উঠলেন ভারতী। বললেন, অনুপম তুই এতদিন পরে এলি, এতদিন একটা খবরও নিতে পারিসনি। বার বার ওর মুখে হাত বুলন আর বলেন, ইস, একেবারে সমিতার মুখটা বসানো। কান্নার বেগ কিছুটা কমলে আর ভারতীর কুশল প্রশ্ন শেষ হলে অনুপম বলল, মেসমশাই তো চলে গেছেন বুঝতেই পাচ্ছি, কি হয়েছিল? প্রথম স্ট্রোকেই চলে গেলেন, ক্লাসে পড়াতে পড়াতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। ছাত্ররা সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে নিয়ে যায়, জ্ঞান আর ফিরে আসেনি। কবে হলো এই ব্যাপার? তোরা চলে যাবার 3 বছর বাদে, রাকার মাধ্যমিকে তখন আর 1 বছর বাকি।
আচ্ছা রাকা এখন কি করছে? প্রশ্নটা শুনে উদ্ভ্রান্ত চোখে অনুপমের দিকে তাকালেন ভারতী। বললেন, রাকা সেই রাকা নেই রে, ও শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে রাকা নেই? না না, মালাই শার্ট, তবে না থাকারই মতো আছে, বেঁচে মরে আছে। ও কোথায়? কেউ কি ওর উপর অত্যাচার করছে? করছে বাবা, ওর উপর ভয়ানক অত্যাচার করছে। মেয়েটা আধমরা হয়ে রয়েছে, তাও কোনো নিস্তার নেই। আর এসব কথা কাউকে তো বলতে পারিনি, কেউ বিশ্বাসই করবে না। তোকে বললুম, হয়তো তুই কিছু বুঝতে পারবি। মাসিমা মাসিমা মাসিমা, আগে আমাকে বলুন যে ওর উপর কে অত্যাচার করছে। ওর স্বামী। আবার কে? ওর স্বামী কি করে? কি আবার করবে, দুবছর হলো মরে গেছে, হার্ট অ্যাটাক হয়েছিল। শুনে অনুপম একেবারে স্তম্ভিত। একটু সময় লাগলো ওর নিজেকে সামলে নিতে। বলল, কি মরে গেছে? তবে যে বললেন অত্যাচার করছে। তাই করছে বাবা, তোর হয়তো অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু তাই তো হচ্ছে। মাসিমা আপনি আরেকটু খোলসা করে বলবেন প্লিজ। কি আর বলবো, রাকার বাবা সারা জীবন শুধু ছাত্রই পড়িয়েছেন, টাকা পয়সার কথা চিন্তাই করেননি। যখন চলে গেলেন, এই বাড়িটা আর প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি। খুব অর্থকষ্টে পড়েছিলুম তখন, দোতলাটা ভাড়া দিয়ে দিলুম, তাতে কিছুটা সাশ্রয় হলো। এদিকে মেয়েটা বড় হচ্ছে, তার বিয়ে দেবো কী করে, সেই চিন্তায় অস্থির ছিলুম। রাকা যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করলো, তখন অদ্ভুতভাবে ওর একটা সম্বন্ধ এলো। বউবাজারের নিত্যানন্দ মুখুজ্জাদের নাম শুনেছিস কিনা জানি না, ওরা খুব শিক্ষিত পরিবার, আর রঘুলাবাদের জমিদার। জমিদারি চলে গেছে, কিন্তু চালচলন সেই এক রকম। ওদেরই ছোট তরফে কৃষ্ণানন্দ মুখুজ্জের একমাত্র ছেলে নীলাঞ্জনের সঙ্গে সম্বন্ধ নিয়ে এলো ওদের আরেক তরফের এক ছেলের বউ সুমিত্রা। সে আবার আমার দূর সম্পর্কের ননদ, পণ লাগবে না, কিচ্ছু দিতে হবে না, সে তো আমার আকাশের চাঁদ পাওয়ার অবস্থা। তা কি কাজ করতে নেই নীলাঞ্জন? সে লাইব্রেরিয়ানশিপ পাশ করে কি একটা কলেজের লাইব্রেরিয়ানের কাজ করত, তবে ওদের যা সম্পত্তি তাতে চাকরি না করলেও চলত। বিয়ের পর প্রথম প্রথম সব ঠিক ছিল, পরে দেখা গেল রাকাকে নীলাঞ্জন বাপের বাড়িতে আসতে দিতে চায় না, কদাচিৎ সঙ্গে করে আনে, সঙ্গে করে নিয়ে যায়, একা আসার তো প্রশ্নই ওঠে না, রাত্রেও থাকতে দিতে চায় না। আমি প্রথম প্রথম ভাবতুম আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার বলে হয়তো আসতে দেয় না, পরে জানতে পারলুম তা নয়, নীলাঞ্জনের ছিল প্রচণ্ড সন্দেহবাতিক। সে সন্দেহ করত যে রাকা এমন সুন্দরী যখন, তখন নিশ্চয়ই পাড়ার কোনো ছেলের সঙ্গে ওর ভাব আছে। একা এলে বা রাত্রের অন্ধকারে ও যদি তার সঙ্গে পালিয়ে যায়। রাকার কারোর সঙ্গে ভালোবাসা আছে বা ছিল কি না জানবার জন্য প্রথম দিকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করত, পরে সোজা সোজি, তারপরে মারধর। ছেলেটা চাকরি ছেড়ে দিল, দিন রাত রাখাকে পাহারা দেয়, বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বন্ধ হলো, এমনকি আমার সঙ্গে কথা বললেও আড়ি পেতে শুনত। অনেক বুঝিয়েছিলেন ওর বাবা মা। কৃষ্ণানন্দ বাবু তো অত্যন্ত ভালো লোক, ওর স্ত্রী প্রথম দিকে ছেলের দিকে টেনে কথা বলতেন, ছেলে যে বউকে বাপের বাড়িতে যেতে দেয় না বা তার মেয়ে বন্ধুদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয় না, আর সবসময় তার উপর খবরদারি করে, তাতে উনি খুশিই ছিলেন। পরে উনিও ভয় পেয়ে যান, ব্যাপারটা যে স্বাভাবিক নয় সেটা উনি বুঝতে পেরেছিলেন, কিন্তু ওদের করবার কিছু ছিলই না। একমাত্র ছেলে, ছোটবেলা থেকে শুধু আদরই দিয়ে এসেছেন, শাসন করেননি, তার এই বয়সে সে প্রশ্নই আর উঠতে পারে না। অথচ রাকা কি বলতো জানো? বলতো নীলাঞ্জন মানুষ হিসেবে খারাপ ছিল না, ওর ভেতরে দয়া মায়া ছিল, অন্যের দুঃখ কষ্টে বিচলিত হতো, তাদের সাহায্য করত, কিন্তু রাকা যে কষ্ট পাচ্ছে, তার যে দম বন্ধ হয়ে আসছে, সেটা বুঝতেই পারত না,
তার বদ্ধমূল ধারণা ছিল যে ওর ঘরের চৌহদ্দির বাইরের জগৎটা ভয়ানক নোংরা। সেখানে যারা ঘুরে বেড়ায় তারা সবাই মানুষের মুখোশ পড়া রাক্ষস, কেউ সৎ নয়, কেউ সরল নয়। অতএব সে যা করছে সেটা রাখার ভালোর জন্যই করছে, রাখাকে সৎপথে রাখা এবং তার শরীরটাকে নিরাপদ রাখার দায়িত্ব তো তার। অতএব সে সব সময় রাখাকে ঘরের মধ্যে আটকে রাখাই উচিত বিবেচনা করত। রাখা বলতো, এটা একটা অসুখ, মনের অসুখ। আপনি কি বলেন? আমি তো বলি যে এটা ওর স্বভাব। বাবা মা সারা জীবন পুতুপুতু করে রেখেছেন, আর সেই জন্যেই বাইরের জগৎটা সম্পর্কে ওর মনের ভেতর একটা অবিশ্বাস আর আতঙ্ক জন্মে গেছে। অসুখ সারানো যায়, স্বভাব সারানো যায় না। তো রাখা বাড়ি ছেড়ে চলে এলো না কেন? তার দুটো কারণ ছিল। প্রথমত ভয়। ও জানতো যে বেরিয়ে এলে নীলাঞ্জন ঠিক আসবে পেছনে পেছনে, আর হয়তো রাগে উন্মাদ হয়ে ওকে মেরে ঠ্যাং খোড়া করে দেবে। আর দ্বিতীয়ত, বাড়ি ছেড়ে যাবে আর কোথায়? আর তো এই অবস্থা, দুজনে চলবে কি করে? রাখা যে চাকরি নেবে তার তো উপায় নেই। শুধু হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করে কোনো ভদ্রস্থ চাকরি আজকাল পাওয়া যায় না। আর নীলাঞ্জন যা ভাবত তার কিছুটা তো সত্যি। একটা সহায় সম্বলহীন সুন্দরী মেয়ে এই শহরে বেশি দিন টিকে থাকতে পারে? তাই সে মানিয়ে নেবার চেষ্টা করত, যুক্তি দিয়ে তর্ক করে নীলাঞ্জনকে বোঝাবার চেষ্টা করত। কোনো লাভ হয়নি। রাখা এখন কোথায় আছে? ওই বাড়িতে। যাবে কোথায়? যেখানেই যায় ওর পেছনে পেছনে নীলাঞ্জন গিয়ে উপস্থিত হয়। সেটা আপনি বোঝেন কি করে? ধরো ও আমাদের এই বাড়িতে এলো, পাঁচ মিনিট যেতে না যেতেই ও শরীরের কোথাও, হয় পেটে, নয় পায়ে, নয়তো মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যাবে। যতক্ষণ না বাড়ি ফিরে যাবে ততক্ষণ চলতেই থাকবে। ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, নানা রকম টেস্টও হয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। শুধু যে রাখাই যন্ত্রণা পায় তা নয়, অন্য লোকেও পায়। ও যদি বাজারে যায়, সঙ্গে ও শ্বশুর থাকেন, তখন যদি ওর দিকে একটু বেশি সময় কেউ তাকালো তো ব্যাস, সে লোকটা হয় পা পিছলে পড়ে হাত ভাঙবে, নয়তো বঁটিতে আঙুল কেটে রক্তারক্তি করবে, নয়তো তার মাথার উপর টালি খসে পড়বে। ও মাসিমা, উফ মাসিমা, এই যুগে বসে আপনি এসব কথা বিশ্বাস করেন? এক কাজ করুন, আমাকে রাখার টেলিফোন নাম্বারটা দিন, আমি ওর সঙ্গে একটু কথা বলে দেখি। তা দেব, কিন্তু সাবধানে থাকিস বাবা, তুই আমার কথা বিশ্বাস করলি না জানি। এখন দেখ, যদি রাখার সঙ্গে কথা বলতে পারিস। কথা বলতে পারবো না বলছেন? ওকে টেলিফোন ধরতে দেবে না? ওর বাড়ির লোক দেবে, নীলাঞ্জন দেবে না। চেষ্টা করে দেখ। প্রভাত ঘোষ রোডের মধুবন মিষ্টান্ন ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে রাধাবল্লভী আর আলুর দম খেয়ে একটা ট্যাক্সি নিয়ে আলিপুর কোর্টের দিকে রওনা হলো অনুপম। ট্যাক্সিতে যেতে যেতে ও ভাবছিল যে কি করুণ অবস্থা হয়েছে ভারতী মাসির। তাড়াহুড়ো করে রাখার বিয়েটা দিয়েই ভুল করেছিলেন ভদ্রমহিলা, ওকে অন্তত গ্রাজুয়েশনটা শেষ করতে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো ব্যাপারটা এরকম দাঁড়াতো না। যেসব ঘটনাগুলো বললেন তাদের কোনোটাই অতিপ্রাকৃত বলে মনে হলো না অনুপমের। এদের প্রত্যেকটারই সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাখ্যা আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বেচারি রাখা, অকারণে কষ্ট পাচ্ছে সে। আজ সন্ধেবেলা ফোন করে দেখতে হবে ব্যাপারটার গুরুত্ব কতখানি। আলিপুর কোর্টে অ্যাডভোকেট পঙ্কজ পাল চৌধুরীকে খুঁজে বের করলো অনুপম। ছোট ছোট নোংরা কাপে চা খেতে খেতে কথাবার্তা শুরু হলো। কুশল প্রশ্নাদি শেষ হলে পঙ্কজ বললেন, আচ্ছা তুমি হঠাৎ এখানে এসেছো কেন? তোমাদের বাড়িটার একটা ব্যবস্থা করতে কি? তা প্রায় ঠিকই বলেছেন, আমি এসেছি বাড়িটার কোনো ব্যবস্থা না করতে।
বুঝেছি বুঝেছি, বাড়িটা বিক্রি করতে চাও না, এই তো? তাই বটে। পারবে বলে কিন্তু মনে হয় না। তেমন তেমন সম্পত্তি হলে যারা বাড়িতে বাস করছে তাদেরই বের করে ছাড়ছে প্রমোটাররা। তোমরা তো আবার প্রবাসী, আটকাতে কি পারবে? এরা বড় বিপজ্জনক লোক হে। হ্যাঁ, ঝন্টুও সে কথাই বলছিল। আচ্ছা, কি করেন তোমার এই মামাতো ভাইটি? ও একটা জুট মিলের কলকাতার হেড অফিসে চাকরি করে, পারচেজ ডিপার্টমেন্ট। তোমাদের বাড়িটা কি উনি দেখাশুনো করেন? হ্যাঁ, আগে ছোট মামা মানে ওর বাবা করতেন, তা বছর খানেক আগে ছোট মামা মারা যান, এখন ওই দায়িত্ব নিয়েছে। বেশ, তা দায়িত্বটা কি স্বেচ্ছায় নিয়েছেন না তোমার বাবা দিয়েছেন? বাবাই দিয়েছেন, তবে ও কোনো আপত্তি করেনি। তুমি হয়তো ভাবছো আমি কেন তোমাকে এত জেরা করছি, তাই না? কথাটা তোমাকে তাহলে পরিষ্কার করে বলাই ভালো, তোমার এই ভাইটি সম্পর্কে একটু সাবধানে থাকবে, বিশেষ কোনো কথা বলবে না, পেটের কথা মুখে একদম আনবে না। ঝন্টু সম্পর্কে সাবধানে থাকতে হবে কেন? কিছু মনে করো না অনুপম, তোমার মামা ছিলেন দেবতুল্য লোক, তোমার ভাইটি কিন্তু তা নয়, তার নানা রকম বদ নেশা আছে, সেসব খবর তো তোমার জানা সম্ভব নয়। তা আপনি জানলেন কি করে? তার জন্য কষ্ট করতে হয়েছে। তোমার ছোট মামা গত হওয়ার পর একজন খুব সৎ আর ভদ্র প্রমোটারকে নিয়ে ওর সঙ্গে দেখা করেছিল, অত্যন্ত অভদ্রভাবে উনি আমাদের প্রায় ঘাড় ধাক্কা দিয়েছিলেন, এমনকি আমি নির্মলদার ঠিকানাও চেয়েছিলাম, তাও দিল না। অথচ ওই মাস তিনেক আগে সেই ভদ্রলোকই একটা বিরাট গাড়িতে করে হরিরাম বাজাজকে এনে বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, বোঝো? আচ্ছা, তার মানে এই লেনদেনে ঝন্টুর কিছু প্রাপ্তি যোগ আছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। সেই জন্যই বলছি, শুধু একজনের কথায় যেন নেচো না, ভালো করে বাজিয়ে নাও, তোমার ওই বাড়ি কিন্তু সোনার খনি। পঙ্কজ কাকু, ওটা আমাদের বসত বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। তবে সোনার খনির ওপর বাড়ি থাকলে সেটা কি রাখা চলে? তবে হ্যাঁ, বিক্রি যদি নেহাতি না করতে চাও এবং বাড়িটা বাঁচাতে চাও, তাহলে ওই সুব্রত চ্যাটার্জির ওপর নির্ভর করো না বাবা, হরিরাম তোমাদের কিছুতেই টিকতে দেবে না, বরং অন্য কোনো রাস্তার কথা ভাবো। আচ্ছা, এই হরিরাম বাজাজ লোকটা কে, একে আপনি চেনেন? আমি আলিপুর কোর্টের উকিল বাবা, ওকে চিনব না? হাড়ে হাড়ে চিনি, এই কোর্টেই ওর নামে অন্তত 50টা কেস ঝুলছে, কাউকে টাকা নিয়ে ফ্ল্যাট দেয়নি, কোথাও একই ফ্ল্যাট 3 জনকে বেচেছে, কোথাও কর্পোরেশনের স্যাংশনের বাইরে কনস্ট্রাকশন করেছে, কোথাও ফ্ল্যাটে হ্যান দেবো ত্যান দেবো বলে এক গাদা টাকা নিয়ে সেসব না নিয়ে ভুষি মাল দিয়েছে, ওর কি গুণের কোনো শেষ আছে? কিন্তু কেউ ওর কেশাগ্র স্পর্শ করতে পারছে না, ভাবো, এত টাকা লোকটার, আইনেরও থোড়াই কেয়ার করে, যে ওর লেজে পা দিয়েছে তাকে খুন করতে ওর কোনো দ্বিধা নেই, করেছেও অনেক। এ তো ভয়ানক লোক দেখছি। ঝন্টু আমাকে হিসেব করে দেখালো যে আমাদের জমি থেকে প্রায় 1,70,00,000 টাকা প্রফিট ওঠানো যেতে পারে। 1,70,00,000 ওর হাতের ময়লা বাবা, ও অন্তত 5 কোটি ফায়দা উঠাবে ওখান থেকে, সিমেন্ট সরাবে, লোহা সরাবে, আধা ইট লাগাবে, উঁচা টালি লাগাবে, তাছাড়া লেনদেনে যে আরো কত কিছু করবে তা গুনে শেষ করা যাবে না। হ্যাঁ, চমৎকার। আপনি তাহলে কি করতে বলেন? দেখো, বাড়িটা যদি বাঁচাতে চাও তাহলে হয় তোমরা এসে থাকো, তা না হলে একজন কেয়ারটেকার বসাও, বুঝলে? আর যেমন তেমন কেয়ারটেকার হলে চলবে না, তাকে হরিরামের সঙ্গে টক্কর দেওয়ার মতো শক্তিমান হতে হবে, যাতে কেউ তাকে 1টা চড় মারলে সে উল্টে 5টা চড় কষিয়ে দিতে পারে, বুঝেছ? এরকম লোক আমি কোথায় পাবো? আমি তো এখানে কাউকেই চিনি না। আহা, আমাকে তো চেনো, আমি তোমাকে লোক খুঁজে দেব, নির্মলদার বাড়িটা রক্ষা করা আমারও তো কর্তব্য, আমার সন্ধানে এরকম কয়েকজন আছে, তারা আমার অত্যন্ত অনুগত, তাদের আমি কোনো না কোনো সময় বিপদ থেকে বাঁচিয়েছিলাম, এখন তারা আমার কথায় ওঠে আর বসে, তোমার বাবা যখনই কলকাতায় আসবেন তখনই ওরা বাড়ি ছেড়ে চলে যাবে, আর যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। হ্যাঁ, এখন যা ছিঁড়ি হয়েছে ওই বাড়ির, ঘাস কাটা হয় না, বাগানটা যাচ্ছে তাই হয়ে গেছে, আমি এসব একেবারে পাল্টে দেব,
নির্মলদা একটা ঝকঝকে তকতকে বাড়িতেই ফিরে আসবেন। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে আজ মনোজ সেনের লেখা ছুটি কাটালো অনুপম। বাড়ির ঝামেলার খবর পেয়ে কলকাতায় আসে অনুপম। এসে সে জানতে পারে যে তার বাল্যবন্ধু রাকা একেবারেই ভালো নেই। রাকার মা ভারতী অনুপমকে বলেন যে রাকার স্বামী নীলাঞ্জন মারা গিয়েও রাকার পিছু ছাড়েনি, সেই কারণে রাকার চলাফেরা একেবারে অসহ্য হয়ে উঠেছে। এরই মধ্যে অনুপমকে তাদের ছোটবেলাকার প্রতিবেশী ব্যারিস্টার পঙ্কজ পাল চৌধুরী পরামর্শ দেন যে বাড়িটা প্রমোটার হরিরাম বাজাজের থেকে বাঁচাতে গেলে বাড়িতে একজন শক্তিশালী কেয়ার টেকার বসানো দরকার। তারপর অনুপম যখন শ্যামপুকুরে ফিরল তখন 5টা বাজে। ঝন্টুর ফিরতে তখনও দেরি আছে। ওর রান্নার লোক সাধুচরণের দেওয়া এক কাপ চা নিয়ে টেলিফোনের সামনে বসলো অনুপম। রাকাকে ফোন করাটা সেরে নেওয়া দরকার। হ্যালো, ফোন ধরল একটি নারী কণ্ঠ। প্রশ্ন হলো, কাকে চান? আমি কি একটু রাকার সঙ্গে কথা বলতে পারি? কে কে আপনি? আমি প্রভাত ঘোষ রোডের নির্মল মজুমদারের ছেলে অনুপম মজুমদার। অনুপমদা, অনুপমদা, তুমি কোত্থেকে? তারপরেই গলাটা ভারী হয়ে এলো। আমরা তো ভেবেছিলাম তুমি বুঝি একেবারে হারিয়ে গেছো। আমার ফোন নাম্বার পেলে কোত্থেকে? কবে এসেছো? তোর মার সঙ্গে দেখা করেছি আজ, উনি নাম্বারটা দিলেন। এসছি কাল রাতে। সব শুনেছ? হ্যাঁ শুনেছি, তবে সবটা কিনা জানি না। যা শুনেছি সেটা কিন্তু মোটেই আনন্দজনক নয়। আনন্দ? আমার জীবন থেকে সব আনন্দ চলে গেছে অনুপমদা। একটা অন্ধ কূপের মধ্যে পড়ে আছি। যাই হোক, মাসি কেমন আছেন? মেসো মশাই, তোমরা সবাই ভালো তো? আমরা ভালো আছি। বলতে বলতেই ফোনের মধ্যে একটা শব্দ শুরু হলো, অনেকটা করাত কলে কাঠ চেরার আওয়াজের মতো। প্রথমে আস্তে, ধীরে ধীরে তার তীব্রতা বাড়তে লাগলো। হ্যালো, অনুপম বলল, হ্যালো হ্যালো, তোমার কলকাতা টেলিফোন করে যাচ্ছি, তাই এমন একটা শব্দ। হ্যালো, বিচ্ছিরি শব্দ হচ্ছে। গলা তুলে রাকা বলল, কলকাতার টেলিফোনের দোষ নেই অনুপমদা, ওটা আমার পরলোকগত স্বামীর কীর্তি, উনি আমাকে পরপুরুষের হাতকে রক্ষা করছেন। হঠাৎ অনুপমের মাথায় একটা প্ল্যান এলো। বলল, সেটা কোনো অন্যায় কাজ করছেন বলে তো মনে হয় না। সব স্বামী, তা তিনি জীবিতই হন বা পরলোকগতই হন, তাদের কর্তব্য হলো যে নিজের স্ত্রীদের বদলোকেদের হাত থেকে রক্ষা করা। তোর স্বামী তো আমাকে চেনেন না, কাজেই তিনি যদি আমার সঙ্গে কথা বলতে তোকে বাধা দেন তাহলে ভুল তো কিছু করছেন না। অদ্ভুতভাবে তৎক্ষণাৎ কাজ হলো, আওয়াজের তীব্রতাটা কমে এলো অনেকটাই। রাকা বলল, না ভুল কাজ করছেন না, আরে আমি তো একটা মানুষ, এইভাবে একটা বুদ্ধি জন্তু বেঁচে থাকা সম্ভব? আওয়াজটা আবার বাড়তে শুরু করলো। দেখ, তোর হয়তো অসুবিধে হচ্ছে, কিন্তু এছাড়া উপায় কি বল? দুনিয়াটা যে কত খারাপ সে বিষয়ে তোর তো কোনো ধারণাই নেই। এই তো আমাকেই দেখ, বিদেশ থেকে এসে যা চক্করে পড়েছি ভয়াবহ, আসতে না আসতে। তুই চাস বা না চাস, এই ভয়ঙ্কর চক্রটা না তোকে কেটে টুকরো টুকরো করার জন্য সবসময় বনবন করে ঘুরছে। আওয়াজটা আবার অনেকটা কমে গেল। রাকা বলল, কি অনুপমদা, তুমি দেখছি একেবারে নীলাঞ্জনের মতোই কথা বলছো,
বলতেই হবে। তোমার স্বামী বুদ্ধিমান পুরুষ ছিলেন, আর তুই তোর মাকে বলেছিস না যে উনি ছিলেন সহৃদয় ভদ্রলোক, কাজেই উনি যা করছেন সেটা তোর ক্ষতি করার জন্য নিশ্চয়ই করছেন না। বিদেশে থেকে তোমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে দেখছি। আওয়াজটা এখন আর প্রায় শোনাই যাচ্ছে না। আমার বুদ্ধিশুদ্ধি কিচ্ছু লোপ পাইনি, আর তোরও ঘটে কিছু বুদ্ধি আছে বলে আমি জানতাম। একটু ভেবে দেখিস যে আমি যে তোর সঙ্গে এতক্ষণ কথা বললাম তাতে তোর উপকার হলো কি হলো না। আমি কিচ্ছু ভেবে দেখব না, আমি কিচ্ছু ভেবে দেখতে চাই না। ছেলে মানুষই করিস না ডাকা, তোর সঙ্গে আমার একবার দেখা করা দরকার। এসব কথা টেলিফোনে হয় না, তোকে তোকে ভালো করে বোঝাতে হবে। আচ্ছা, আমি বাবার সঙ্গে কথা বলে তার অনুমতি নিয়ে নিচ্ছি। তুমি কাল সকালে টেলিফোন করো, কেমন? তুই বেশি কিছু বলিস না, আমি গিয়ে প্রথমে ওর সঙ্গে দেখা করব। তোর সঙ্গেও যা কথা তা ওর সাক্ষাতেই হবে, এই অনুমতিটা নিয়ে রাখিস শুধু। তাই হবে অনুপম দা। টেলিফোনটা রেখে চোঁ চোঁ করে চাটা শেষ করে ফেলল অনুপম। ওর বুকের ভেতরে হৃৎপিণ্ডটা তখনও ধড়ফড় করছিল। চিৎপাত হয়ে খাটে শুয়ে পড়ে মনে মনে বলল, কই তো বাদ জিন্দাবাদ। তবে একটা সন্দেহ মনের মধ্যে রয়েই গেল, রাকা ইঙ্গিতটা ধরতে পারবে তো? ঝন্টু ফিরল পৌনে ছটা নাগাদ, বলল, তুই এসে গেছিস? বা বা বা, চল তোকে বাজাজের অফিসে নিয়ে যাই, কাছেই অফিস। দাঁড়া দাঁড়া, ব্যস্ত হোস নি, চাটা খা, আর ততক্ষণ তোকে কটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমি আজকে প্রভাত ঘোষ রোডে গিয়েছিলাম, সেখানে অ্যাডভোকেট পঙ্কজ পাল চৌধুরীর সঙ্গে দেখা হলো, আলিপুর কোর্টের উকিল। তুই ওকে চিনিস? পঙ্কজ পাল চৌধুরী? না তো, এরকম নামের কাউকে তো মনে করতে পারছি না। ভদ্রলোক নাকি তোর কাছে একজন প্রমোটারকে নিয়ে এসেছিলেন, তুই তাকে ঘাড় ধাক্কা দিয়েছিলি। তা তো হতেই পারে, গুচ্ছের প্রমোটার উকিল কর্মচারী সবাই এখানে এসেছে তোদের বাড়ি নিয়ে কথা বলতে। আগে বাবা তাদের ঘাড় ধাক্কা দিত, এখন আমি দিই, এদের কাউকেই মনে করে বসে থাকিনি ভাই। এরা খবর পায় কি করে? আরে এটা একটা প্রশ্ন হলো, অমন একটা প্রপার্টি জল জ্যান্ত চোখের ওপর বছরের পর বছর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে, আর তার খবর এরা পাবে না? আজ থেকে নাকি, আজ অনেক বছর হলো এরা আসছে আর ঘাড় ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। তুই বাজাজকে দিসনি কেন? হ্যাঁ দিতে তো গিয়েছিলুম, তখন দেখি আমারই ঘাট থেকে মুন্ডুটা খসে যাওয়ার মতন অবস্থা। সে আবার কি? লোকটা খুব শান্ত গলায় আমাকে জানালো যে গ্লোব জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার দয়াশঙ্কর টিকমানি ওর শ্যালক, এবং তাকে বললে গ্লোবের পারচেস ডিপার্টমেন্টের জনৈক সুব্রত চট্টোপাধ্যায় মানে এই অধমের চাকরির ইতি হওয়াটা কোনো ব্যাপারই নয়, আর এতে যে ইউনিয়ন কোনো হস্তক্ষেপ করবে না সে বিষয়েও নাকি কোনো সন্দেহ নেই। অতএব আমি যেন তাঁর এজেন্ট শ্রী পাঁচুগোপাল সাউয়ের সঙ্গে বাক্যালাপ করি। তুই তো জানিস ভাই এ বাজারে চাকরি গেলে কি অবস্থা হয়, তার উপর নীলিমার বাবা মা বিয়ের তারিখ স্থির করবার জন্য বড্ড চাপাচাপি করছেন। হ্যাঁ, কাজেই ঘাড়ে ধাক্কা না দেওয়াটাই যুক্তিযুক্ত বিবেচনা করলাম। তোকে টাকা অফার করেনি? তাও করেছে, 1,00,000 টাকা কমিশন দেবে বলেছে। তবে পাঁচুগোপালের কাছে তার মালিকের গল্প যা শুনলুম তাতে ওই টাকাটা যে কাগজে কলমেই থাকবে আর আমার ব্যাংকে যে কোনো দিনই ঢুকবে না সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমরা যদি একটা কেয়ারটেকার রাখি বাড়িতে তাহলে কেমন হয়? বেশ পালোয়ান গোছের একটা লোক, যে বাড়ি পাহারা দেবে, বাজাজের আক্রমণ সামলাবে, আর আমরা এলে বাড়িতে ছেড়ে দেবে। ছেড়ে দেবে? এ তুই একেবারে গাধা, এরকম সাপভ্রষ্ট দেবতা আজ পৃথিবীতে কোথাও আছে নাকি? পঙ্কজ উকিল তো বললেন যে তার সন্ধানে এরকম লোক আছে যে তার কথা ঠেলতে পারবে না, ঠিক বাড়ি ছেড়ে দেবে। হে বাবা, হে বিদেশে এত বছর কাটিয়ে না তোর এখানকার হালচাল সব মাথা থেকে বেরিয়ে গেছে, তুই উকিলি প্যাঁচটা ধরতে পারলি না? পরে যদি বলে, বললাম তো ছাড়ছে না, কি করি, তখন তুই কোথায় যাবি? বাজাজের প্রস্তাবে রাজি হলে অন্তত 5টা ফ্ল্যাট ভাই, 5টা, এক্ষেত্রে তোর বাড়িটা গেল, তুই একটা পয়সাও পেলি না। ভাবছিস কেস করবি? সে গুড়ে বালি, উকিলের সঙ্গে লড়ে লাইফেও পারবি না। পিসেমশাই রিটায়ার করে শান্তিতে থাকবেন না কোর্ট কাছারি থানা পুলিশ এসব করে বেড়াবেন? তোকে ভালো কথা বলছি, ওসব আইডিয়া ছাড়, এখন চল তো চল।
বাজাজের সঙ্গে দেখা করে আসবি চল। বাড়ি আমার, বাজাজ খরিদ্দার, আমি ওর কাছে কেন যাব? আমি কি আলতা সাবানের ফিরিওয়ালা নাকি? দরকার হয় ও আমার কাছে আসবে। হ্যাঁ বেশ, আমি ফোন ধরিয়ে দিচ্ছি, তুই কথা বলে নে। বাজাজ বললেন, আপনি যা বললেন অনুপম বাবু সেটা বুদ্ধিমানের মতো কথা হলো না। আজ কলকাতা শহরের ভিতর অত বড় একটা সম্পত্তি রাখা যে কি খরচার ব্যাপার তা বোধ হয় আপনি জানেন না। বাড়ি সাফ রাখতে সারাতে কত টাকা যে যাবে তার কোনো লিমিট নাই, আর তার উপর ট্যাক্স ভতুর হয়ে যাবেন। কত বাঙালি ভদ্র লোক প্রথমে না বলে পরে আমার কাছে এসেছেন, আপনাদেরও আসতে হবে। বাড়ি পরিষ্কার রেখে সারিয়ে ট্যাক্স দিয়ে ফতুর হয়ে আপনার কাছে যেতে অনেক সময় লাগবে হরিরাম বাবু। আমার ছেলে হয়তো আপনার নাতির কাছে যাবে, কাজেই ও নিয়ে মাথা ঘামিয়ে এখন কি লাভ? দেখেন আপনাদেরও তো একটা সামাজিক কর্তব্য আছে। কলকাতায় তো থাকবার জায়গার অভাব, সেখানে অত বড় একটা জমিন আটকে রাখাটা কি অন্যায় হবে না? হরিরাম বাবু আপনি ওখানে কটা ফ্ল্যাট বিক্রি করবেন ভাবছেন? দশটা বারোটা? সেখানে যারা আসবেন তারা কেউই থাকবার জায়গার অভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন বলে তো মনে হয় না, কাজেই ন্যায় অন্যায়ের বিচারটা মুলতুবি রাখাই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ছোটা ফ্ল্যাটই দিব, আপনার পিতাজির একটা, দু ভাইয়ের দুটো, বাকি তিনটে ফ্ল্যাট বেচলে যা পাবেন তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটাই আমার শেষ প্রস্তাব, কি এবার খুশি তো? ওরে বাবা, এই যে একেবারে কাল নেমি লঙ্কা ভাগ করে দিলেন আপনি। যাক, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, তবে আমার বাবাই প্রস্তাবে রাজি হবেন না এটা আপনি ধরে নিতে পারেন। রাজি না হলে অবশ্য কিছু যায় আসে না, আরে রাম বাজাজ যা চায় সেটা সে নিয়ে থাকে, সেটা পুষিয়ে নিতে আমার অফারটা হয়তো কমে যেতে পারে। সিধে আঙুলে যদি ঘি না ওঠে ফের দুসরা রাস্তা তো নিতেই হবে। বেশ তো ভালো কথা, আপনার যে রাস্তা খুশি আপনি নেবেন। আজ তাহলে রাখি। সে রাতে হংকং এ টেলিফোন করল অনুপম। নির্মল বললেন, ঠিক কাজ করেছিস, আমি জীবনে কখনো অন্যায় শক্তির কাছে মাথা নিচু করিনি, তুইও করিস না। এক কাজ কর, এখানে চলে আয়। কি করবে বাজাজ, বাড়িটা দখল করে নেবে জোর করে, করলে করবে, তখন যদি লড়াই করতে হয় তাই করা যাবে। তুই চলে আয়, আর বিপদে পড়লে ব্যারিস্টার পবিত্র গুপ্তর কাছে যাবি, আমার নাম করলেই হবে। হ্যাঁ তাই যাবো, তবে ফিরতে আরো কয়েকটা দিন সময় লাগবে, অন্য একটা প্রবলেম আছে, সেটা মাকে বলছি, মাই তোমাকে বলবে। মাকে একটু ফোনটা দাও। হ্যাঁ রে বল। রাকার কথা শুনে সমিতা বললেন, এসব কি হচ্ছে কি? তুই এক্ষুনি রাকার বাড়িতে যা, যে অবস্থায় আছে সেই অবস্থায় ওকে উঠিয়ে নিয়ে শ্যামপুকুরের বাড়িতে নিয়ে আয়। জন্টুকে বলে দে পাসপোর্টের ব্যবস্থা করে ওকে যেন যত শিগগিরই সম্ভব হংকং এ পাঠিয়ে দেয়, ততদিন ওর সেজব ওদের কাছে থাকবে না হয়। আরে দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হলে হয়? আমি তো তোমাকে বললাম ব্যাপারটা অতটা সোজা নয়, আস্তে আস্তে এগোতে হবে, নইলে বিস্তর গণ্ডগোল। পরদিন ভোরবেলা পুলিশ এসে হাজির, একজন অফিসার আর দুজন কনস্টেবল। অফিসার নিজের পরিচয় দিলেন শ্যামপুকুর থানার ওসি বলে। ওসি বললেন, আপনি গত পরশু রাত্রে হংকং থেকে কলকাতা এসেছেন না? অনুপম নির্বিকার মুখে বলল, না। মিথ্যে কথা, আমাদের কাছে খবর আছে, দেখি দেখি পাসপোর্টটা দেখি। আমি ভারতীয় নাগরিক, সবসময় পকেটে পাসপোর্ট নিয়ে ঘোরার কথা নয় আমার। আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে, নিচে আমাদের গাড়ি আছে, চলুন। আর এ বাড়ি আমরা সার্চ করব, খবর আছে আপনি অনেক বেআইনি মাল এনেছেন হংকং থেকে। হংকং থেকে আসেনি যখন তখন এই প্রশ্নই ওঠে না, আর বাড়ি সার্চ করতে ওয়ারেন্ট লাগে, সেটা এত তাড়াতাড়ি জোগাড় করে উঠতে পেরেছেন কি? আর থানায় আমি স্বেচ্ছায় যাব না স্যার, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে, তারও ওয়ারেন্ট মনে হয় আপনি আনেননি। কি ভেবেছে হরিনাম বাজাজ আমি একটি মেষ শাবক? এই ঝন্টু
তুই এই নাম্বারে একটা ফোন কর তো, ব্যারিস্টার পি কে গুপ্তকে ঘটনাটা বলবি, বলবি নির্মল মজুমদারের ছেলের তরফ থেকে কথা বলছি। ফোন কর, এক্ষুনি ফোন কর। ব্যারিস্টার দেখাচ্ছেন? ব্যারিস্টার, ঠিক আছে ঠিক আছে, ভদ্রলোকের মতো যখন যাবেন না তখন অ্যারেস্ট করেই নিয়ে যাব। এবার আমি ওয়ারেন্ট নিয়েই আসব, প্রস্তুত থাকবেন, পালাবার চেষ্টা করবেন না। আমি এখানেই থাকবো স্যার, পালাবার কোনো প্রশ্নই ওঠে না। পুলিশ চলে যাবার 10 মিনিট বাদেই ব্যারিস্টার গুপ্তর ফোন এলো, বললেন, হ্যাঁ কাল রাত্রে আমি তোমার বাবার ফোন পেয়েছি, সব শুনেছি, এত তাড়াতাড়ি যে শুরু হয়ে যাবে সব কিছু তা তো ভাবতে পারিনি, কিন্তু তোমার কোনো ভয় নেই, যদি চাও তো ডিসিকে ফোন করে আমি তোমায় পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দিতে পারি। ও হ্যাঁ, আর একটা কথা, আমি শ্যাম্পুকুর থানায় ফোন করেছিলাম, কিন্তু ওরা কিন্তু আমায় বললো যে ওসি সকাল থেকে থানাতেই আছেন, কোথাও যাননি। ঠিক আছে, আচ্ছা রাখছি। ঝন্টু অফিসে যাবার সময় বলে গেল, শোন সাবধানে থাকবি, দুম করে ফ্ল্যাটের দরজা খুলবি না, কোথাও যাবি না, আর যদি কোথাও যাস কোথায় যাচ্ছিস সেটা সাধুচরণকে জানিয়ে যাবি। ঠিক আছে, আমি চললাম ভাই, বাই বাই, টাটা। ঝন্টু যাবার ঘন্টাখানেক বাদে অনুপম ফোন করল রাকার শ্বশুর বাড়িতে। ফোন ধরলেন কৃষ্ণানন্দবাবু, শান্ত পরিশীলিত ভারী গলা, বললেন, আমি বৌমার কাছে শুনেছি আপনি ওর বাল্যকালের প্রতিবেশী এবং পরিচিত, আপনি ওর সঙ্গে দেখা করতে চান তো, আপনি অবশ্যই আসতে পারেন, কিন্তু এখানে এলে আপনার কিছু অসুবিধে হতে পারে, সে সম্পর্কে আপনি কিছু জানেন? জানি। দেখুন, আপনি হয়তো এসব কথা বিশ্বাস করেন না, কিন্তু আমরা করি, আর সত্যি কথা বলতে কি আমরা করতে চাই, আমাদের একমাত্র সন্তান যে একেবারে চলে যায়নি, সে যে আমাদের কাছে আছে, এই বিশ্বাসটা আমাদের বুড়ো বুড়ির কাছে কত বড় সান্ত্বনা তা হয়তো আপনি বুঝতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারছি, আপনাদের ছেলে অত্যন্ত হৃদয়বান, তিনি যে অকারণে আমার কোনো রকম অসুবিধে হতে দেবে না এই বিশ্বাসও আমার আছে। কৃষ্ণানন্দবাবুর গলাটা এবার একটু তরল হল, বললেন, বাহ চমৎকার, তুমি দেখছি যথেষ্ট সহৃদয় মানুষ, তুমি এসো বাবা, আজ বিকেল 5টাতে এসো। সারা দুপুর অনুপম বাড়ির দলিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখল, কোথাও কোনো গলদ আছে কিনা খুঁজে দেখল, পেল না। 4টে নাগাদ বেরিয়ে একটা ট্যাক্সি ধরে বউবাজারের দিকে রওনা হলো। শিয়ালদার কাছাকাছি এসে ট্যাক্সিওয়ালা বলল, স্যার একটা নীল রঙের অ্যাম্বাসেডর আমাদের ফলো করছে মনে হচ্ছে, ও গলিতে বেরিয়ে যাব। না না, দেরি হয়ে যাবে, আপনি যেমন যাচ্ছেন তেমনই যান। বাড়িটা খুঁজে পেতে একটু সময় লাগলো, ঠিকানাটা বৌবাজার স্ট্রিটের হলেও বাড়িতে ঢুকতে হয় একটা সরু কানা গলি দিয়ে কিছুটা ভেতরে ঢুকে। গলিটা নির্জন, যদিও সামান্য দূরেই বৌবাজার স্ট্রিটের জনস্রোত বয়ে চলেছে। অনুপম কলিং বেল বাজাতে গিয়েও হাত সরিয়ে নিল, কড়া নাড়ল, দরজা খুলে দিলেন একজন বয়স্ক ভদ্রলোক, সাদা পাজামা পাঞ্জাবি পরা, হাতে লাঠি, মাথার চুল একেবারে সাদা, বলি রেখাঙ্কিত বিষণ্ন মুখে মোটা ফ্রেমের চশমা, বললেন, ও তুমি অনুপম না, এসো এসো ভেতরে এসো। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে প্রকাণ্ড বসবার ঘর, একটা অতিকায় প্রাগৈতিহাসিক সোফা সেট, একটা রাইটিং ব্যুরো, অনেকগুলো ছোট ছোট টেবিল, একটা আর্মচেয়ার, আর দেওয়ালে সম্ভবত পূর্বপুরুষদের কয়েকটা অয়েল পেন্টিং ঘরটা অলঙ্কৃত করছে। এখানে আলো হাওয়ার প্রবেশ বেশ সীমিত, আর হয়তো সেই জন্যই ঘর জুড়ে কেমন একটা ভ্যাপসা দম আটকানো গন্ধ। কৃষ্ণানন্দবাবু বললেন, তুমি বসো, আমি বৌমাকে ডেকে দিচ্ছি। না, আপনি রাকাকে ডেকে পাঠান, আপনি এখানেই থাকবেন, আপনার বৌমার সঙ্গে আমার যা কথাবার্তা তা আপনার সামনেই হবে, বলে একটা সিঙ্গেল সোফার উপর বসল। সঙ্গে সঙ্গে ওর মনে হলো
যেন ওর পিঠের নিচে সোফার ভেতরে একটা মোটা সাপ কিলবিল করে নড়ছে। অন্য সময় হলে ও হয়তো চিৎকার করে লাফ দিয়ে উঠত, কিন্তু এরকমই কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল বলে যথাসাধ্য নির্বিকার মুখে বসে রইল। কৃষ্ণানন্দ বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন, একটু বাদেই ফিরে এলেন। তার পেছনে পেছনে এলেন একজন স্থূলকায়া বয়স্কা মহিলা, আর তার পেছনে রাখা। এই রাখা সেই গোলগাল বাচ্চা মেয়েটির এত পরিবর্তন, এই যে অপূর্ব সুন্দরী, নাক মুখ চোখ গড়ন সবই যে নিখুঁত। উষার উদয়সম অনবগুণ্ঠিতা রাখার দিকে হাঁ করে তাকিয়ে রইল অনুপম, কিন্তু তা কয়েক মুহূর্তের জন্য। তারপরেই সঙ্গীত ফিরে পেল, না পেয়েও উপায় ছিল না। উঠে দাঁড়িয়েছিল অনুপম, ওর মনে হলো ওর ট্রাউজার্সের ভেতরে দুপা বেয়ে দুটো মাকড়সা জাতীয় জীব খড়খড় করে উপরে উঠছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঢিপ করে প্রণাম করল বয়স্কা মহিলাকে, তারপর রাকার দিকে তাকিয়ে বলল, তুই রাকা? তোকে তো চেনাই যায় না রে, কি সুন্দর হয়েছিস তুই। তুমিও কিন্তু খুব হ্যান্ডসাম হয়েছো অনুপম দা, একেবারে ফিল্ম স্টার মার্কা চেহারা। দাদা ফাজলামি করিস না, আগে দুষ্টু ছিলি এখন ফাজিল হয়েছিস। মাকড়সা দুটোর ঊর্ধ্বগতি একটু কমলো কিন্তু বন্ধ হলো না। সবাই বসলে রাকা দুটি নিরাভরণ হাত কোলের উপর রেখে বলল, কেমন আছো তোমরা? মাসি মেশো রূপম দা তুমি? আমরা সবাই ভালো আছি। এবার শোন, আমি 10 দিনের ছুটিতে কলকাতায় এসেছি, তোর কথা মাকে ফোনে জানিয়েছি। তোর বিয়ে আর তার পরের ঘটনাগুলো তো আমরা কিছুই জানতাম না, তা সে যাই হোক, মা তোকে একটা উপহার দিতে চান। আমাকে বলেছেন তোকে জিজ্ঞেস করে এখান থেকে কিছু একটা কিনে দিতে। উপহার? আমাকে আর কি উপহার দেবে অনুপম দা? তবে মাসির যখন ইচ্ছে তখন এরকম একটা সবুজ পার মিলের শাড়ি কিনে দিও, কাজে লাগবে। না রে, তা আমি দিতে পারবো না। আচ্ছা আমি যদি তোকে একটা রূপোর ফটো ফ্রেম দিই, তাতে তোর স্বামীর একটা ছবি লাগিয়ে রাখতে পারবি। বলতেই মাকড়সা দুটোর ঊর্ধ্বগতি বন্ধ হল, পিঠের নিচে সাপটার কিলবিল করাও স্থগিত রইল। ঘাড় কাত করে রাখা বলল, বেশ তাই দিও। বলতে গিয়ে ওর ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল, যে হাসির অর্থ একটাই। অনুপম বুঝল ওর কাল রাতের ইঙ্গিতটা রাখা ধরতে পেরেছে। অনুপম বলল, রাখা এরম ভাবে কতদিন চালাবি বলতো? পড়াশুনোটা আরেকবার শুরু কর না, বাড়িতে বসেই পড়, অন্তত বিয়েটা পাস কর। একটা না একটা সময় তো তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, তাই না? কোথায় নিজের পায়ে দাঁড়াবো অনুপম দা, আর কি হবে পড়াশোনা করে? বাড়ি থেকে বেরোতেই পারি না। একটা মেয়েদের গান স্কুলে ভর্তি হয়েছিল, সেখানে এমন উৎপাত শুরু করলো যে লজ্জায় পালিয়ে এলুম। সেখানে নিশ্চয়ই কিছু অসৎ লোক ছিল, সেই জন্যই তো স্বামী তোকে বাধা দিয়েছেন, কিন্তু এরকম ভাবে তো চলতে পারে না। আচ্ছা আপনারা কিছু ভেবেছেন? আপনাদের অবর্তমানে রাকা কোথায় যাবে, কি করবে? কৃষ্ণানন্দবাবু বললেন, ভেবেছি বাবা, অনেক ভেবেছি, এখনো ভাবছি, কোনো সমাধান সূত্র আমি খুঁজে পাইনি। আমাদের শরিকে শরিকে প্রবল ঝগড়াঝাটি, তাদের মধ্যে কোথাও আশ্রয় পাবে বলে তো মনে হয় না, পেলেও সেখানে সসম্মানে থাকতে পারবে বলে তো মনে হয় না। আবার দেখো ওর বাপের বাড়ি বা মামার বাড়ির দিকটাও ফাঁকা, যারা আছেন তাদের কারোরই আর্থিক অবস্থা ভালো নয়। ও এখন আমার মেয়ে,
আমি আবার ওর বিয়ে দিতে চাই, কিন্তু পাত্র পাবো কি করে? যে কজন কথাবার্তা বলতে এসেছিল সব ভয় পেয়ে পালিয়েছে, নীলাঞ্জনকে দোষ দিতে পারি না। পরে জানতে পেরেছি তাদের সকলেরই লক্ষ্য ছিল হয় আমার টাকা, নয় ওর রূপ। একটা পরিচ্ছন্ন সুন্দর সংসার গড়ে তোলা সত্যি বলতে কি কারোরই উদ্দেশ্য ছিল না। নিজের পায়ে না দাঁড়াতে পারলে ও যে কোথায় যাবে জানি না। রাখা তোমার স্নেহের পাত্রী, দেখো না বাবা যদি ওর জন্য একজন উপযুক্ত পাত্র জোগাড় করে দিতে পারো। এই কথার মধ্যে রাখা উঠে ঘর থেকে বেরিয়ে চলে গেল। অনুপম উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে দেখি উপযুক্ত পাত্র একজন জোগাড় করতে পারি কিনা, অবশ্য তাকে যদি রাখার পছন্দ হয়। বাবা চলি। এসো বৌমা, আমরা অনুপমকে গলির মুখটা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে আজ মনোজ সেনের লেখা ছুটি কাটালো অনুপম। অনুপম তার বাল্যবন্ধু রাকাকে ফোন করে জানতে পারে যে রাকার স্বামী নীলাঞ্জন মারা গিয়ে রাকার জীবন আরও অতিষ্ঠ করে তুলেছে। অনুপমের মাসুত ভাই ঝন্টু তাকে বলে যে অনুপমদের বাড়িটা সে প্রমোটার হরিরাম বাজাজকে দেখাতে বাধ্য হয়েছে। বাজাজ ঝন্টুকে তার চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখিয়েছে। রাকার বাড়ি গিয়ে অনুপম রাকার শ্বশুর শাশুড়িকে বোঝায় যে রাকার নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। এর উত্তরে রাকার শ্বশুর মশাই কৃষ্ণানন্দবাবু বলেন যে রাকা এখন তার মেয়ে, তিনি রাকার আবার বিয়ে দিতে চান। তারপর কলকাতায় তখন সন্ধে নেমেছে, সদর দরজা খুলে দেখা গেল গলিটা বেশ অন্ধকার, কেবল তার মুখের কাছটা বৌবাজার স্ট্রিটের দোকানগুলোর উজ্জ্বল আলোয় কিছুটা আলোকিত হয়ে আছে। তিনজনে গলি দিয়ে দুপা এগোতেই হঠাৎ চারজন লোক ওদের ঘিরে ফেলল। তাদের একজনের হাতে সাইকেলের চেন, অন্য তিনজনের হাতে লোহার রড, আরো দুটো লোক দেখা গেল নিঃশব্দে গলির মুখে এসে দাঁড়ালো যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। চেনওয়ালা চেনটা ঘোরাতে ঘোরাতে অনুপমকে বলল, এই যে চাঁদু, কলকাতায় এসে রংবাজি করছ, ভুলে যেও না এটা তোমার বিলেত নয়, আবার মেছেদের সাথে চক্কর চালাচ্ছ দেখছি, এমন শিক্ষা দেব যে রংবাজি জীবনের মতো ভুলে যাবে, বুঝেছ? একজন রডওয়ালা বলল, মালটা কিন্তু খপ চোস্তাদ। কৃষ্ণানন্দ বাবু বললেন, কে তোমরা? চেনওয়ালা বলল, কে আমরা, এক্ষুনি দেখতে হবে, এ আসগর বড়টাকে চপল দে তো। বলা মাত্র দু নম্বর রডওয়ালা কৃষ্ণানন্দ বাবুর গলা ধরে তাকে দেয়ালের গায়ে ঠেসে ধরল। শান্ত গলায় অনুপম বলল, ওর গায়ে হাত দিও না, সাবধান করে দিচ্ছি। চেনওয়ালা বলল, ওরে আমার লাইটু চার, উনি সাবধান করে দিচ্ছেন, ওরে তোরা সাবধানে থাকিস রে। এ শিগনা তুই আর ছুটু এই লোকটা আচ্ছা করে ঝাড় তো, ঠ্যাং ভেঙে দিবি যেন হাঁটতে না পারে। আমি আবার সাবধান করে দিচ্ছি, তোমরা চলে যাও। চাপ সালা তখন থেকে সাবধান সাবধান করছে। উস্তাদ আমার পেটের উপরে কি একটা কিলবিল করছে, সাপ নাকি? কলকাতায় সাপ হলে হবে, কামড়ালে দেখা যাবে, তুই বুড়োটাকে ধরে রাখ। বাকি দুই রডওয়ালা বলল, এই শেষবার তোমাদের সাবধান করে দিচ্ছি আমি, পরে আমাকে দোষ দিও না। দুই রডওয়ালা রড তুলে তেড়ে এলো অনুপমের দিকে, আর চেনওয়ালা হাত বাড়ালো আতঙ্কে মৃত প্রায় রাখার দিকে।
হঠাৎ অনুপমের গলা দিয়ে একটা রক্ত জল করা হুঙ্কার বেরিয়ে এলো। একটা ছিলে ছেঁড়া ধনুকের মতো শূন্য লাফ দিয়ে উঠল সে। তারপর ওই সরু গলিটার মধ্যে যেন একটা ঘূর্ণি ঝড় বয়ে গেল। এক মিনিটও লাগলো না, দেখা গেল তিন রডওয়ালা ঘাড় মুচড়ে তিন দিকে পড়ে আছে। তাদের মুখ রক্তাক্ত, হাত পা গুলোর অবস্থাও খুব স্বাভাবিক নয়, আর চেনওয়ালা অনড় হয়ে মাটিতে পড়ে চেঁচাচ্ছে, গলির মুখে দাঁড়িয়ে থাকা একজন ঘুরে দাঁড়িয়ে কোমর থেকে পিস্তল বের করতে না করতেই একটা লোহার রড ঘুরতে ঘুরতে এসে তার মাথায় লাগলো, আর সে বলে আর্তনাদ করে উল্টে পড়ে গেল। সস্যজন বুদ্ধিমান লোক, সে আর দাঁড়ালো না, সামনের ভিড়ে মিশে গেল। অনুপম চেনওয়ালাকে কান টেনে দাঁড় করিয়ে দিল। দেখা গেল সে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, একদিকে বেঁকে রয়েছে। তার গালে ঠাস করে একটা চড় মেরে অনুপম বলল, তোদের নীল অ্যাম্বাসেডরটা আছে এখনো? লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল, একটা ভাঙা দাঁত থুক করে মুখ থেকে বের করে নিয়ে বলল, আর মারবেন না স্যার, যা বিলিদি মার মেরেছেন তারপর আর দিশি চড়তাপও ছাড়াবেন না। অ্যাম্বাসেডর স্যার, আপনি সেটাও জানেন? আছে স্যার। তো সাগরেদের সেই পর্যন্ত নিয়ে যেতে পারবি না, আমি সাহায্য করবো? পারবো স্যার, আপনি যান স্যার, আমি ঠিক চলে যাবো স্যার। তাহলে যা, ভবিষ্যতে কখনো যদি এখানে দেখি আমি তোদের জ্যান্ত চামড়া খুলে নেবো, মনে রাখবি? যাবাক স্যার, মনে রাখবো স্যার। রাকা আর অনুপম কৃষ্ণানন্দ বাবুকে ধরাধরি করে ভেতরে নিয়ে এলো, শুইয়ে দিল বড় সোফাটার উপর। রাকার শাশুড়িও দৌড়ে এলেন। বেশ কিছুক্ষণ শুশ্রূষার পর উঠে বসলেন ভদ্রলোক, স্ত্রীকে বললেন, জানো মীরা, এই ছেলেটির জন্য শুধু যে আজ আমরা প্রাণে বেঁচে ফিরেছি তা নয়, আমাদের মান সম্ভ্রমটাও অক্ষত রয়েছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা? ধন্যবাদ তো একেবারেই জানাবেন না। রাকা বলল, এ তো চীনেদের মারামারি, এটা কোত্থেকে শিখলে অনুপম দা? খোদ চীনেদের কাছ থেকে রে, ওরা আমাকে একটা ব্ল্যাক বেল্ট উপহার দিয়েছিল। আজ নীলাঞ্জন বেঁচে থাকলে তোমাকে একেবারে হিরো বানিয়ে রাখত। ও তো দিন রাত টিভিতে এই চীনেদের মারামারি সিনেমাই দেখত। আমার মনে হতো এসব সাজানো, আজ দেখলুম তা নয়। না না, একেবারেই তা নয়। এখন শোন, এই আক্রমণের আসল লক্ষ্য কিন্তু আমি। আমি যতদিন কলকাতায় আছি ততদিন কোনো মতেই বাড়ি থেকে বেরোবি না, বলে কৃষ্ণানন্দবাবুকে সমস্ত ব্যাপারটা বলল। কৃষ্ণানন্দ বললেন, তুমি একা সামলাতে পারবে? পুলিশ কিন্তু তোমায় খুব একটা সাহায্য করতে পারবে বলে তো মনে হয় না, এরা সব লোকাল লোক আর তুমি থাকো বিদেশে, কাজেই এদের এখানে যা ইনফ্লুয়েন্স তার তোমার কিচ্ছু নেই। তারপর কি মনে হচ্ছে জানো তো, এরা সব বিপজ্জনক লোক, ডেঞ্জারাস। দেখি কতদূর সামলাতে পারি। তবে একটা কথা কিন্তু আজ নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল, সেটা হচ্ছে কোনো দেহধারী আক্রমণকারীকে একজন বিদেহীর পক্ষে বেশিক্ষণ আটকে রাখা প্রায় অসম্ভব। তাকে ভয় দেখিয়ে অস্বস্তিতে ফেলে হয়তো কিছুক্ষণ বাধা দেওয়া যেতে পারে, কিন্তু যে স্থির প্রতিজ্ঞ গুন্ডা তার পক্ষে এই ভয় বা অস্বস্তি কাটিয়ে ওঠা খুব একটা বড় ব্যাপার নয়। এখনো পর্যন্ত যারা আপনার কাছে এসেছে তারা অসৎ হতে পারে, কিন্তু অপরাধ জগতের লোক নয়। তাদের চলাফেরা আলোতেই, অন্ধকারে নয়, কাজেই তাদের ভয় দেখিয়ে তাড়ানো গেছে। কিন্তু আপনাদের অবর্তমানে যে শকুনের দল এ বাড়ির ওপর এসে পড়বে, তাদের সকলেই না হোক অনেকেই ভদ্রলোক হবে না। নীলাঞ্জন কি তাদের ঠেকাতে পারবে? আমার কথাটা একটু ভেবে দেখবেন, আসি। অনুপম যখন শ্যাম্পুকুর ফিরল তখন প্রায় আটটা বাজে। ঝন্টু বসে বসে খবরের কাগজ পড়ছিল, ওকে দেখে ধমকে উঠল, কোথায় ছিলি এতক্ষণ? আমি এদিকে চিন্তা করতে করতে অস্থির, সাধুচরণ বললো যে তুই নিজেই বেরিয়েছিস ট্যাক্সি নিয়ে, কোথায় গেছিলি?
অনুপম খাটের উপর চিৎপাত হয়ে শুয়ে পড়ল। বলল, আগে সাধুচরণকে এক কাপ চা দিতে বল, তারপর বলছি। বাবা, চা খেতে খেতে রাকার সমস্ত কথা বলল অনুপম। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা ঝন্টু, রূপোর ফটো ফ্রেম কোথায় পাবো বলতে পারবি? আরে দূর তোর ফটো ফ্রেম, তুই কি আরম্ভ করেছিস বলতো? হরিরাম বাজাজকে সামলাতে হিমশিম, এরপর কোত্থেকে নীলাঞ্জন মুখুজ্জের ভূত জুটে আনলি ভাই? আহা, আমি কি ইচ্ছে করে এনেছি নাকি? এসে গেলে আমি কি করব? কি করবি মানে? দেখ অনুপম, ভূত গ্যাস খায় এরকম কথা আমি বাপের জন্মে শুনিনি ভাই। তুই ভাবছিস গ্যাস খাইয়ে ভূত তাড়াবি, এই তো? তুই একটি আস্ত পাটা, বুঝলি? ওই ওই কৃষ্ণানন্দ বাবুকে ওঝা রাখতে বল, হ্যাঁ ঝেড়ে ভূত ভাগিয়ে দেবে। রাম নাম রাম নাম রাম নাম। তা হয় না রে, কৃষ্ণানন্দ বাবু তো নীলাঞ্জনকে ভাগাতেই চান না, অথচ রাখার একটা ব্যবস্থা করতে চান। আর ভূত যে গ্যাস খায় না তোকে কে বলল? তুই যে পুজো করিস, মন্ত্র বলিস, সেগুলো কি দেবতাকে গ্যাস দেওয়া নয়? তা দেবতা যদি খেতে পারেন, অপদেবতা খাবেন এরকম কোনো আইন আছে নাকি? তুই একটা জিনিস বুঝতে পারছিস না, নীলাঞ্জন এতদিন মানে জীবিত এবং মৃত অবস্থায় রাকার সঙ্গে যে ব্যবহার করে এসছেন সেটা সবাই নিন্দে করেছে, সমালোচনা করেছে, অথচ উনি জানেন উনি যা করছেন সেটাই ঠিক, যুক্তিযুক্ত। আজ আমার কাছে সমর্থন পেয়ে আমার প্রতি নীলাঞ্জন যথেষ্ট মানে ইয়ে হয়ে পড়েছেন, বুঝতে পারছি। মনে হচ্ছে একটা রফা হলেও হয়ে যেতে পারে। বলতে না বলতেই ফোন বেজে উঠল, বাজাজের ফোন। বললেন, অনুপম বাবু, আপনি আমার লোকেদের ড্যামেজ করিয়ে দিয়েছেন, এদের সারাই করতে আবার ভালো রকম পয়সা খরচ হবে, কাজেই পাঁচটাও নয় তিনটে ফ্ল্যাট আপনারা পাবেন। বলেন কি, আপনার করুণা তো হৃদয়ে একেবারে গাঁথা হয়ে গেল। আমি কাল দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করব, যদি আমার প্রস্তাবনা মেনে নেন তাহলে যা ঘটবে তার জন্য আমাকে রেসপন্সিবল করবেন না। কি যে বলেন, তা কখনো পারি? বাজাজ দুম করে ফোন রেখে দিলেন। অনুপম তখন ব্যারিস্টার গুপ্তকে ফোন করে সব ঘটনা জানালো। ভদ্রলোক পুলিশ প্রোটেকশন না নেওয়ার জন্য প্রথমে ওকে একটু বকাবকি করলেন, তারপর প্রশ্ন করে করে রাকার ব্যাপারটা জেনে নিলেন। সব শেষে জানালেন যে তার সাহায্য নিতে অনুপম যেন বিন্দুমাত্র দ্বিধা না করে, কারণ উনি আর নির্মল বাল্যবন্ধু, এক স্কুল এক কলেজ। শুতে যাবার আগে আবার ফটো ফ্রেমের কথাটা তুলল অনুপম। ঝন্টু বলল, হ্যাঁ ও জিনিস তো বউবাজারেই পাবি, দু চারটে দোকান খুললেই মনের মতো ফ্রেম পেয়ে যাবি। গুড নাইট। সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে ১০টা নাগাদ বেরুল অনুপম। প্রথমে গেল বউবাজার, একটা দোকানে ফ্রেম পছন্দ হলো, সেটা পালিশ করতে দিয়ে সন্ধেবেলা ডেলিভারি নেবে বলে চলে গেল আলিপুর কোর্টে। ৪ নম্বর বার লাইব্রেরিতে পঙ্কজ পাল চৌধুরী অদ্ভুত ব্যবহার করলেন ওর সঙ্গে। প্রথমত চিনতেই পারলেন না, তারপর বেশ অভদ্রভাবেই ওকে বলে দিলেন যে তার পক্ষে অনুপমকে কোনো রকম পরামর্শ দেওয়া সম্ভব নয়। অনুপম জিজ্ঞেস করল, ব্যাপারটা কি বলুন তো? পরশু দিন আপনি আমাকে সব রকম সাহায্য করবেন বললেন, আর আজই কথা বলছেন কেন? পরশু পর্যন্ত জানতুম আপনি একজন ভদ্রলোক, আমার সাহায্যের আপনার দরকার আছে, আজ দেখছি তার আর কোনো দরকার নেই। এইবার ব্যাপারটা পরিষ্কার হলো। অনুপম সহাস্যে বলল, কি করে দেখলেন? বাজাজ দেখালো বুঝি? আমি যে একজন ভদ্রলোকের মতো মার না খেয়ে উল্টে বাজাজের লোকদেরই মার দিয়েছি সেটাই আপনার কাছে ঘোরতর অন্যায় বলে মনে হচ্ছে তাই না? ও বাড়ির ওপর নজর রাখতে আপনাকে কত টাকা দেয় বাজাজ? রক্তচক্ষু করে লাফ দিয়ে উঠে দাঁড়াতে গিয়ে সামলে নিলেন পঙ্কজ পাল চৌধুরী। বললেন, আপনি চলে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান, আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, যান বেরিয়ে যান। নিউ মার্কেটে বাবা মার জন্য কিছু কেনাকাটা করে ৪:৩০ নাগাদ ম্যাঙ্গো লেনে ঝন্টুর অফিস চলে গেল অনুপম। বলল, ঝন্টু তুই কাজ সেরে ৫টার সময় বেরোবি তো? তোকে না তখন বউবাজার নিয়ে যাবো, তারপর একটু এদিক ওদিক ঘুরবো। খেপেছিস নাকি? ভূতের বাড়িতে আমি যাবো? নেভার। তুই তো বললি তোর সঙ্গে ভূতের কি ইয়ে হয়েছে, তাই ইয়ে হোক বা না হোক আমি যাচ্ছি না, ব্যাস।
চাপ বাবা। ঠিক আছে, ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই ফ্রেমটা দিয়ে চলে আসবো। এই শোন, তুই কবে ফিরবি বলতো? বাড়িটা যদি কিছু নাই করিস তবে কেটে পড় না, ঝামেলা বাঁচে। না রে ঝুন্টু, কেটে পড়লে চলবে না। দুটো সমস্যা এখানে, তাদের সমাধান তো না করে যেতে পারি না। 10 দিনের ছুটির পুরোটাই কাটবে মনে হচ্ছে। তাছাড়া বোঝাই যাচ্ছে বাজাজ একটা শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। আমি এখন যদি কেটে পড়ি ও দুঃখ পাবে না। সেজ পিসিমা, ছোট পিসিমা আর বাবার মামা পরিমল দাদু, এরা তো কলকাতাতেই আছেন, ওদের বাড়ি একবার যাওয়া দরকার। ভাবছি কাল সারাদিনটা এই কাজের জন্যই রাখব। পরদিন আত্মীয়দের বাড়ি ঘুরে ছোট পিসিমার বাড়ি রাত্রের খাওয়া সেরে অনুপম যখন শ্যাম্পুকুরে ফিরল, তখন বাজে প্রায় 10টা। ওর মনে হচ্ছিল আজ একটা কিছু ঘটবেই। অনেক চেষ্টা করেও ও ধরতে পারল না যে কেউ ওকে ফলো করছে কিনা। খুব সম্ভবত করছিল না। কেন? এটা কি ঝড়ের আগের থমথমে ভাব? বাড়িতে ঝন্টু ছিল না। সাধুচরণ চিন্তিত মুখে রোয়াকে বসেছিল, বলল, কিছুই বলে যায়নি বাবু, কোথায় গেছে বা দেরি হবে কিনা, ছোট দাদাবাবু তো এরকম কখনো করেন না, তাই ভাবছি। অনুপম ঘরে ঢোকা মাত্র টেলিফোনটা বেজে উঠল। বাজাজের গলা। অনুপম বাবু, বাড়ি ফিরেছেন, আপনাকে তো আর একবার কষ্ট করে বেরোতে হবে। কোথায় যেতে হবে? বাজাজ ফোনটা রাখা মাত্র ব্যারিস্টার গুপ্তকে ফোন করল অনুপম। ওর কথা শুনে ভদ্রলোক রেগে আগুন হয়ে গেলেন, বললেন, কি এত দূর স্পর্ধা হরিনামে, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? ওর কথা শুনে মনে হলো 16 নম্বর প্রভাত ঘোষ রোডের বাড়িতেই। যদি তা না হয়, 19 নম্বরের অ্যাডভোকেট পঙ্কজ পাল চৌধুরীকে চাপ দিলে হয়তো জানতে পারবেন যে ও আমাকে কোথায় নিয়ে যেতে চায়। ঠিক আছে, এটা লোকাল থানার ব্যাপার নয়, আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলছি, লালবাজারের সঙ্গেও যোগাযোগ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের কাছে পৌঁছে যাব। এই হরিনামের একটা ব্যবস্থা করা দরকার, টাকার জোরে শয়তানটা ধরাকে সরাজ্ঞান করছে। অনুপমের অনুমানই ঠিক, ওকে নিয়ে বাজাজের গাড়ি 16 নম্বরেই ঢুকল। রাত তখন 11টা, রাস্তা জনহীন, দু একটা বাড়ির কয়েকটা জানালায় আলো জ্বলছে, তাদের মধ্যে একটা 19 নম্বর। ওদের বাড়ির গেট খুলে দিল একটা গুন্ডা মতন লোক। সমস্ত বাড়িটা অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। লনের সামনে গেট থেকে নেমে হেঁটে গিয়ে সদর দরজার সামনে দাঁড়ালো অনুপম। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। একটা লোক
পেন্সিল টর্চের আলো দেখিয়ে ওকে বসবার ঘরে নিয়ে ঢোকাল। ভেতরটা গুমোট হয়ে রয়েছে, একটা ভ্যাপসা গন্ধ, অনেকটা রাকাতের বাড়িতে ঢোকবার সময় যে গন্ধ পেয়েছিল অনুপম সেই রকম। অনুপম ঘরে ঢোকা মাত্র ফস করে একটা আলো জ্বলে উঠল। দেখা গেল ঘরের এক কোণে কৃষ্ণানন্দবাবু, তার স্ত্রী আর রাকা মেঝের উপর বসে আছে। তিনজনের মুখেই ভয়ঙ্কর আতঙ্কের ছায়া। তাদের পাশে দাঁড়িয়ে আছে ঝন্টু, সেও ভয়ে আধমরা হয়ে রয়েছে। ঘরে একটা খালি বুককেস ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। জানলাগুলোয় ভারী পর্দা লাগানো রয়েছে যাতে কোনো আলো বাইরে না যায়। ঝন্টু বলল, এই অনুপম তুই এলি কেন ভাই? জেনে শুনে বাঘের গুহায় এসে ঢুকলি। কেন এসেছি তুই তা বুঝবি না, তোরা এখানে এলি কি করে? আরে পাঁচটার সময় অফিস থেকে বেরোনো মাত্র চার পাঁচটা লোক আমাকে ঘিরে ফেললো, বললো হরিরামবাবু ডাকছেন, এক্ষুনি যেতে হবে। কি করি, না গেলে তো জোর করে ধরে নিয়ে যাবে। ওদের সঙ্গে গাড়িতে গিয়ে উঠলুম, দেখি দুটো গাড়ি, একটাই আমি আর দুটো লোক। বললো আমাকে কৃষ্ণানন্দবাবুকে গিয়ে বলতে হবে যে তুই গুরুতর ইনজিওর্ড, হাসপাতালে। রাকাকে একবার দেখতে চাইছিস। তুই তুই বললি? না বলে উপায় কি বল ভাই, আমার পেছনে দুজন দাঁড়িয়ে আমার পিঠে পিস্তল ঠেকানো, বলে দিয়েছিল আমাকে খুন করতে ওদের এতটুকু অসুবিধা হবে না। আমার কথা শুনে কৃষ্ণানন্দবাবু স্ত্রীও যেতে চাইলেন, হুড়মুড় করে ওরা বেরিয়ে এলেন, তারপরে এইখানে। একটা সামান্য বাড়ির জন্য এত কাণ্ড করছে হরিরাম? কারণ আছে অনুপম বাবু, আপনি যদি আমাকে অপমান না করতেন আর আমার লোকগুলোকে না মারতেন তাহলে এত কাণ্ড করতে হতো না। এখন আপনার একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে তো চলছে না। বলতে বলতে ঘরের মধ্যে এসে ঢুকলেন হরিরাম বাজাজ, তার সঙ্গে দুজন লোক, তাদের হাতে অ্যাসল্ট রাইফেল। বোঝা গেল তারা হরিরামের ব্যক্তিগত দেহরক্ষী। লোকটা ছিপছিপে রোগা, ফর্সা রং, মেহেন্দি করা লালচে চুল, চোখে স্টিল ফ্রেমের চশমা, পরনে সাদা রঙের স্যুট, সাদা রঙের জুতো, বয়স ৪০ থেকে ৪৫-এর মধ্যে। শুনিয়ে অনুপম বাবু, বেশি কথা বলা আমি পছন্দ করি না, এখন আপনাকে যা বলবো তা আপনাকে করতে হবে। হ্যাঁ, এই মোবাইল ফোন নিন, হংকং এ আপনার পিতাজিকে ফোন করেন আর তাকে বলেন যে এক ঘন্টার ভিতরে আমার আরেকজন লোক এই বাড়ি ভেঙে মাল্টি স্টোরির বিল্ডিং করার এগ্রিমেন্টের কাগজপত্র নিয়ে তার কাছে চলে যাবে। তিনি যেন দেরি না করে কাগজগুলোয় সিগনেচার করে দেন, বাস আপনার কাজ শেষ। আপনারা সবাই যে যার বাড়ি চলে যাবেন। এখন অবশ্য হংকং এ অনেক রাত, তা পিতাজিকে না একটু কষ্টই দেবেন। মিস্টার বাজাজ, আপনি হয়তো বেশি কথা বলেন না কিন্তু বড্ড বেশি বাজে বকেন। আমি বাবাকে ফোন করে দিলাম, কাগজে সই হয়ে গেল আর আপনি আমাদের ছেড়ে দিলেন যাতে আমরা এক দৌড়ে থানায় গিয়ে এফআইআর করতে পারি। এই গল্প আমাকে দিয়ে লাভ নেই। আপনার কার্যসিদ্ধি হলে যে আপনি আমাদের আর জীবিত থাকতে দেবেন না, এটা বুঝতে তো কোনো কষ্টই হয় না। বাবা বাবা বাবা, অর্ডিনারি নাহি এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি আছে। আমি সোচেছিলাম কি আপনি শুধু এসবই করতে পারেন, তা এতই যদি বোঝেন তাহলে এখানে কেন যে এলেন তা আপনি জানেন। ওয়েল, কার্যসিদ্ধি আমার হবেই, আপনাকে পাঁচ মিনিট সময় দিচ্ছি, যদি ফোন না করেন তাহলে আমরা একের পর এক আপনার এই গার্লফ্রেন্ডকে রেপ করতে শুরু করব, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার কথা শুনছেন। আর যদি শোনেন তাহলে প্রমিস আমি দিচ্ছি যে আপনাদের সম্মান ইনটেক্ট রেখে
আপনাদের খুন করবে আমাদের লোকেরা। আমরা 1 2 3 4 5 6 7 8 আটজন আছি। আমাদের সকলের কাছেই রাইফেল আছে, রিভলভার আছে, কাজে কোন রকম চালাকি করবার চেষ্টা করবেন না অনুপম বাবু। আপনি একটা কথা জেনে রাখুন মিস্টার বাজাজ, ব্যারিস্টার পি কে গুপ্ত হোম মিনিস্টারের সঙ্গে একটু আগে এ ব্যাপারে কথা বলেছেন এবং লালবাজারকে অ্যালার্ট করা হয়েছে। হ্যাঁ, অপমানের প্রতিশোধ নিতে গিয়ে আপনি বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন। আমাদের খুন করলেও আপনি বেরিয়ে যেতে পারবেন না মিস্টার বাজাজ, আপনার খেলা এবার শেষ। আমাকে ব্লাফ দিয়ে কোনো ফায়দা হবে না অনুপম বাবু, আমার খেলা এত সহজে শেষ হবে না। এবার বলেন, ফোন করবেন কি না করবেন? হ্যাঁ করব, ফোনটা দিন। আপনি নাম্বার বলেন, আমি লাগিয়ে দিচ্ছি। অনুপম নম্বরটা বলল। বাজাজ বোতাম টিপে ডায়াল করে ফোনটা কানের কাছে ধরেই সেটা বিদ্যুৎ বেগে সরিয়ে নিলেন। ফোনের ভেতর থেকে যেন পাঁচটা কাঠ ছেড়াই কলের আওয়াজ ছিটকে বেরিয়ে এলো। বাজাজ দাঁতের ফাঁকে একটা অশ্লীল গালাগালি করে নম্বরটা রিডায়াল করলেন। আবার সেই একই ব্যাপার। অনুপম চট করে রাখার মুখের দিকে তাকালো, দেখলো ওর দিকেই তাকিয়ে আছে, ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসির আভাস। বাজাজ বললেন, এই ফোনগুলো কোনো কাজের না। ইয়াকুব, যা তো, আমার গাড়িতে একটা ফোন আছে, আর নিয়ে আয়, ওটা জাপানি, গোলমাল হবে না, তাড়াতাড়ি যা। ওকে বস, বলে বেরুতে যেতেই একটা লোক দরজা দিয়ে মুন্ডু বের করলো, বিস্ফারিত চোখে বলল, দাদা, ওদের ওস 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 বাথরুম মে লাশ পড়া হুয়া হ্যায়, ওস একদম সড় গয়া, বদবু মার রহা হ্যায়। লাশ তো কি হয়েছে, খালি বাড়ি দেখে পাড়ার কেউ ঢুকে ঝুলে পড়েছে, তুই যা সদর দরজায় গিয়ে দাঁড়া। আচ্ছা যা রহা হুঁ মে দাদা, পর এসে ঠিক নেই লাগ রহা, বলে মুন্ডুটা অদৃশ্য হলো। আর সঙ্গে সঙ্গে দোতলায় একটা পৈশাচিক গর্জন উঠলো, সেই সঙ্গে ভারী পায়ের দুপ দুপ শব্দ। কতগুলো লোক আর্তনাদ করতে করতে দূর দূর করতে করতে সিঁড়ি বেয়ে নেমে এসে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে কয়েকটা গুলির আওয়াজ, টুপ টুপ আওয়াজটা কিন্তু থামলো না, সেটাও সিঁড়ি দিয়ে নেমে এসে বসবার ঘরের দরজার সামনে দাঁড়ালো। এইবার হরিরাম বাজাজের মুখে আতঙ্কের ছায়া পড়ল, চিৎকার করে বললেন, আরে ক্যা হো রাহা হ্যায় ইয়ে সব, ইয়াকুব মকবুল, আরে দরজায় ফায়ার করো, চালাও গুলি। কে গুলি চালাবে? দুজনের হাত এত কাঁপছে যে বন্দুক তুলতেই পারছে না। দরজার বাইরে আবার সেই পৈশাচিক গর্জন, আর সঙ্গে সঙ্গে দুপ করে ঘরের আলোটা নিভে গেল। অনুপম এই সুযোগটারই অপেক্ষায় ছিল। তৎক্ষণাৎ আন্দাজে বাজাজের মুখ বরাবর একটা প্রচণ্ড লাথি চালালো, গাঁক করে শব্দ করে কেউ সশব্দে ধরাশায়ী হলো বোঝা গেল। পর মুহূর্তেই আলো জ্বলে উঠল, দেখা গেল রক্তাক্ত মুখে বাজাজ এবং বাকি দুজনও অজ্ঞান হয়ে মেঝেই পড়ে রয়েছে। কথা হচ্ছিল ব্যারিস্টার গুপ্ত চেম্বারে বসে। গুপ্ত বলছিলেন,
আমরা বাজাজের বিরুদ্ধে কেবল ট্রেসপাসিং এর চার্জ আনবো, কিডন্যাপিং এর চার্জ আনবো না, তাহলে কৃষ্ণানন্দ বাবুর কোর্ট কাচারি করতে করতে প্রাণ বেরিয়ে যাবে। তাতে হয়তো বাজাজের উপযুক্ত শাস্তি হবে না, তবে তা নিয়ে ভেবে লাভ নেই, কারণ বাজাজ আর তার লোকজন আর জীবনে কখনো ও বাড়ি ছায়া মারাবে না। আনা বাড়িতে কে যাবে প্রাণ হাতে করে? বাজাজ তো আর জানে না যে ওর মুখে লাথিটা অনুপমের, ভূতের নয়। আর রাকা তো কাল অনুপমের সঙ্গে চলেই যাচ্ছে জাকার্তা, সেখানে ওর জারিজুরি চলবে না, ওরা নিশ্চিন্তে থাকতে পারে। দীর্ঘশ্বাস ফেলে নির্মল বললেন, এই সবই তোর জন্যই হতে পারলো বিটু। দুদিনের মধ্যে রাকা অনুপমের বিয়ের রেজিস্ট্রেশন, আমাদের হংকং থেকে আসা টিকিটের ব্যবস্থা, এসব তুই না থাকলে হতো না। আরে দূর দূর সব কিছু নয়, কলকাতায় সবই সম্ভব। তবে হ্যাঁ, হোম মিনিস্টারও খুব সাহায্য করেছেন, আমার তো ভয় ছিল বিয়েটা, ভেবেছিলাম ঝামেলা হবে। না সে ভয় আর নেই, কৃষ্ণানন্দ বাবুর সঙ্গে কথা হচ্ছিল, ওর বোধহয় ওর ছেলের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়। তো উনি বললেন যে নীলাঞ্জনের যে মূল সমস্যাটা ছিল সেটা ঈর্ষা নয়, সেটা রাকার শারীরিক এবং মানসিক ক্ষতির সম্ভাবনাটা দূর করা। সে যখন জীবিত ছিল তখন ঈর্ষাটাই বড় ছিল, তবে সেটা একটা দেহজ প্রতিক্রিয়া, দেহটাই যখন নেই তখন সেটা আর থাকে কি করে। আজ সে নিশ্চিন্ত যে অনুপম কোনো রকম অসৎ উদ্দেশ্য ছাড়াই রাকার ভার নিতে চায়, তার জন্য সে সাক্ষাৎ মৃত্যুর মুখেও এগিয়ে যেতে পারে এবং রাকাকে নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা তার আছে। অতএব নীলাঞ্জনের এখন আর তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। তাছাড়া আদতে সে একজন ভদ্র লোক, নিষ্প্রয়োজনে সে কারুর ক্ষতি করতে চায় না। ঈর্ষাটা একটা অসুখ, আজ তার শরীরের সঙ্গে সঙ্গে সেই অসুখটাও পঞ্চভূতে মিলিয়ে গেছে। শুনছিলেন ছুটি কাটালো অনুপম, রচনা মনোজ সেন, গল্প পাঠে এবং হরিরাম বাজাজের ভূমিকায় মীর, অনুপমের চরিত্রে সোমক, রাকার ভূমিকায় অয়ন্তিকা, রাকার শ্বশুরমশাই কৃষ্ণানন্দ বাবুর চরিত্রে জগন্নাথ বসু, রাকার মা ভারতীর চরিত্রে ইন্দ্রাণী, অনুপমের মা সমিতার ভূমিকায় শ্রী, অনুপমের বাবা নির্মল মজুমদার, ব্যারিস্টার গুপ্ত ও গল্পের সূত্রধার আমি দীপ, ঝন্টু ও লয়ার পঙ্কজ পাল চৌধুরীর চরিত্রে অগ্নি, নকল পুলিশ অফিসার অমর্ত, চেনওয়ালা গুন্ডা রিচার্ড, রডওয়ালা গুন্ডা শুভ, হরিরাম বাজাজের সাগরেদের ভূমিকায় তসিফ, সম্মিলিত কণ্ঠে পুষ্পল রিচার্ড ও সোমক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, অন এয়ার পাবলিসিটি ডিজাইন পুষ্পল, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন ও ত্রি ও রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হলো মনোজ সেনের লেখা ছুটি কাটালো অনুপম। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।